এখানে দেখো আমি একটু ভুল হয়ে গেছে, পিটা বড় হাতের হয়ে গেছে, খেয়াল করতে পারছো? জি ম্যাম, আচ্ছা, এটা তোমরা ঠিক করে নিও, আমার ঠিক করার সময় হয়নি। আচ্ছা, যেটা বলছিলাম, ইকুয়েটোরিয়াল হাইব্রিড উৎপন্ন করে এস, পিএক্স এবং পিওয়াই। ছবি থেকে দেখতে পাচ্ছ, একটা ত্রিভুজের মতো দেখতে পাচ্ছ, এই এটাই হচ্ছে আমাদের ইকুয়েটোরিয়াল হাইব্রিড, ঠিক আছে? এবং এখানে একটা ভালো ল্যাপটপে না হওয়ার জন্য ভালো করে বুঝানো যাচ্ছে না। তাহলে ইকুয়েটোরিয়াল হাইব্রিড কোন কোন অরবিটাল গঠন করে সেটা দেখলাম, তাদের মধ্যে কোন হচ্ছে দেখো এখানে দেওয়া আছে 120 ডিগ্রি, কিছুটা sp3 sp2 হচ্ছে হাইব্রিডের মতো, ঠিক আছে? আর হচ্ছে অ্যাক্সিয়াল বা পোলার হাইব্রিড, এটা হচ্ছে উৎপন্ন করে pz এবং dz² অরবিটাল, ঠিক আছে? বুঝে গেছে? এটা হচ্ছে দেখো ঠিক মাঝামাঝি বরাবর একটা লাইন দিয়ে একটা হচ্ছে ভার্টিক্যাল একটা হাইব্রিড দেখানো হয়েছে, বোঝা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? জি ম্যাম, আচ্ছা আচ্ছা, জি ম্যাম, তাহলে অ্যাক্সিয়াল হাইব্রিড কোনটা সেটা বোঝা যাচ্ছে, বোঝা গেল কি? জি ম্যাম, আচ্ছা, এখন দেখো অ্যাক্সিয়াল, হ্যালো, বুঝতে পারিনি, বুঝতে পারো নাই? ইকুয়েটোরিয়াল হাইব্রিড কারা কারা গঠন করছে, একটা এস, পিএক্স এবং পিওয়াই অরবিটাল গুলো, ঠিক আছে? সেটার গঠন হচ্ছে ত্রিভুজের মতো, যে ত্রিভুজের মতো গঠন সেটা। অ্যাক্সিয়াল হাইব্রিড গঠন করছে পিজেড এবং dz² অরবিটাল গুলো, সেটা হচ্ছে এই যে ভার্টিক্যাল, ভার্টিক্যাল একটা দেখো দাগ দাগ দেওয়া আছে, যে অরবিটালটা হাইব্রিড হাইব্রিডটা সেটাই হচ্ছে অ্যাক্সিয়াল হাইব্রিড। বুঝতে পারছি। আচ্ছা, অ্যাক্সিয়াল হাইব্রিড ইকুয়েটোরিয়াল হাইব্রিডের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? জি ম্যাম, আচ্ছা, এখানে এক্সাম্পল আছে, ফসফরাস, পেন্টাফ্লোরাইড ইত্যাদি ইত্যাদি উদাহরণ দেওয়া আছে। এখন ফসফরাস পেন্টাফ্লোরাইড মলিকিউলের গঠনটা দেখো, এটা পড়লেই বুঝতে পারবা, জাস্ট রিডিং পড়ার মতো পড়লেই হয়ে যাবে। তো তোমাদের এখানে মোটামুটি ভাবে আমি নোটটা তৈরি করে দিয়েছি। এরপর আসছে sp3d2 হাইব্রিডাইজেশন, এক্ষেত্রে দেখো একটা এস, পিএক্স, পিওয়াই, পিজেড, dz² এবং dx² মাইনাস y² অরবিটাল গুলো এই হাইব্রিডাইজেশনে অংশ নেয়। এদের হচ্ছে এরা একটা অক্টাহেড্রনের 6টি কোণায় কর্নারে অবস্থান করে, ঠিক আছে? আর এক্সাম্পল দেখো, সালফার হেক্সাফ্লোরাইড, অ্যালুমিনিয়াম হেক্সাফ্লোরাইড ইত্যাদি, এর মধ্যে সালফার হেক্সাফ্লোরাইড মলিকিউলের গঠন হচ্ছে অক্টাহেড্রাল, এবং তাদের মধ্যে কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, আমাকে বলো হাইব্রিডাইজেশনের এতটুকুই পড়ালাম, তো এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, কোশ্চেন আছে কিনা? ম্যাম কথা বোঝা যাইতেছে না ম্যাডাম। sp3d পর্যন্তই কি হবে, শুধু এই পর্যন্তই দেখবো? বুঝতে পারিনি, আরেকবার বলো। মানে sp, sp2, sp3, sp3d এই এই কয়েকটাই কি দেখবো শুধু? sp3d2, তারপর হচ্ছে, হ্যাঁ এই পর্যন্ত। আর আর দুটা আছে, এটা হচ্ছে কোন বই জানো, মালিকের বইতে আর দুইটা আছে, খুব সংক্ষিপ্ত, একটু দেখলে দেখে নিও, তবে আমার কাছে ইম্পর্টেন্ট এই পাঁচটা লেগেছে, ঠিক আছে? আচ্ছা, এইগুলা ম্যাডাম কোন বই থেকে পড়বো ম্যাডাম? এটা আমি পড়েছি মাদানের বই এবং মালিকের বই মিলিয়ে মিলিয়ে আমি নোটটা তৈরি করেছি। যে কোনো একটা বই ফলো করলেও হবে, একটু দেখো দু একটা লাইন, মালিকের বই একটু বেশি লেখা আছে, সেখান থেকে অ্যাড করতে পারো, ঠিক আছে? আমার রেফারেন্স মেইন দুটো, মানে স্লাইড গুলো আমাকে পাঠানো যাবে মেইল করে? হ্যাঁ, আমি এটা তোমাদের ইমেইলে দিয়ে দিব, একটা গ্রুপ ইমেইল আছে না তোমাদের, ওখানে দিয়ে দিব। জি ম্যাম, ওখানে দিয়ে দেবো।
আচ্ছা আর কোনো কোশ্চেন আছে কিনা হাইব্রিডাইজেশন থেকে? পরে লেকচার আমি পরের টপিকে যাব। সমস্যা আছে কারো? আরেকবার রিভিউ করতে হবে। আচ্ছা আমি সংক্ষেপে একটু বলি কি কি পড়তে হবে, ঠিক আছে? একটা 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 থেকে দেখাই হাইব্রিডাইজেশন। প্রথমে বলি কাকে বলে পড়বা, হাইব্রিডাইজেশন করতে রুল কি আছে সেটা পড়বা, কোন হাইব্রিডাইজেশন কাকে বলে, তার ফিচার, তার প্রপার্টিজ, এক্সাম্পল। কথার প্রবলেম হচ্ছে, কিরকম সমস্যা বলো তো, কেটে যাচ্ছে, বেদে বেদে আসছে। ম্যাম করা যায়, নেটওয়ার্কের সমস্যা। আপনি ক্লাসটা আলাদা ভাবে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে, সরাসরি গুগল ক্লাসরুমে পাঠিয়ে দিবেন, তাহলে আমরা সবাই দেখি। ক্লাসরুমটা একবার একটু রেকর্ড করে তারপরে পাঠিয়ে দেন, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমাদের সজীব স্যার এরকম করছিলেন, ওনার কি নেট প্রবলেম হচ্ছিল, দেন উনি আমাদেরকে রেকর্ড করে আর কি গুগল ক্লাসরুমে পাঠিয়ে দিলেন। আমার এখানে রেকর্ড হচ্ছে না, বুঝছো, ফেইলড দেখাচ্ছে। ম্যাম জুম অ্যাপ থেকে রেকর্ড না, আলাদা হবে, আলাদা হবে রেকর্ড করে তারপর আপনি পাঠিয়ে দিতে পারেন। ম্যাম স্লাইডগুলো একটু পাঠিয়ে দেন মেইল করে। স্লাইড দিয়ে কি করবি রে ভাই, পিডিএফ ফাইলগুলো তোমাদের জন্যই তৈরি করা, ঠিক আছে, আমি পাঠিয়ে দিব। ইমেইলে ম্যাডাম দিয়ে দেন। শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা হাইব্রিডাইজেশনের পরে এরপর পোলারাইজেশন পড়াবো, কোভ্যালেন্ট বন্ডের মধ্যেই পড়ে পোলারাইজেশন। পোলারাইজেশনটা কাকে বলে? আচ্ছা কথা বলো না, ম্যাম প্রিভিয়াস টপিক গুলো একটু বলবেন আবার একটু? বুঝিনি, মানে কি কি পড়তে হবে, প্রিভিয়াস টপিক গুলো একটু আবার একটু বলবেন। আচ্ছা আমি আজকের লেকচারটা শেষ করে বলে দিবনি, ঠিক আছে। আচ্ছা এখন আসি পোলারাইজেশনে, কথা শোনা যাচ্ছে, একটু আস্তে করো কথাগুলো। আচ্ছা পোলারাইজেশনটা কি সেটা শোনো, যে পোলারাইজেশনটা হচ্ছে একটা অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড থাকে, ঠিক আছে, ইলেকট্রনের মেঘ থাকে লাস্ট কক্ষপথে, ঠিক আছে, তো ক্যাটায়ন সেই ইলেকট্রন মেঘটাকে নিজের দিকে আকর্ষণ করে ফেলতে পারে। ইলেকট্রন যখন ক্যাটায়ন নিজের দিকে আকর্ষণ করে ফেলবে, ঠিক তার অপোজিটে ইলেকট্রন মেঘের ঠিক অপোজিটে ইলেকট্রন ডেন্সি, ইলেকট্রন হচ্ছে ডেফিসিয়েন্সি তৈরি হবে, মানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে, ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে, ফলে ওখানে একটা পার্শিয়ালি পজিটিভ চার্জ তৈরি হবে, ঠিক আছে। এই যে ইলেকট্রনের মেঘটা একটু ডিস্টর্ট হয়ে গেল, একটু হচ্ছে তার শেপটা চেঞ্জ হয়ে গেল, এটাই হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশনটাকে খুব সিম্পলি এভাবে ডিফাইন করতে পারি, ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডের ডিস্টরশন, ঠিক আছে। আর এখানে দেখো ফ্যাক্টরস এফেক্টিং দ্য ম্যাগনিটিউড অফ পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন অ্যান্ড পোলারাইজিবিলিটি অফ অ্যানায়ন। পোলারাইজিং পাওয়ার কার থাকে? ক্যাটায়নের, এবং পোলারাইজ হয় কে? অ্যানায়ন। আচ্ছা যে ফ্যাক্টর গুলা কাজ করে এখানে, এক নম্বর হচ্ছে চার্জ অন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। আচ্ছা এখানে দেখো আমি এক লাইনে লিখে দিয়েছি, এগুলোর প্রায় দুই থেকে তিন লাইন একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা একটু মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে, শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম শোনা যায়। জি ম্যাম চার্জ অন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। প্রথমে ক্যাটায়নের চার্জের কথা বলছি, ক্যাটায়নের চার্জ যদি বেশি হয় তাহলে কি হবে,
তাহলে অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ বা ইলেকট্রন ঘনত্ব ইলেকট্রন ইলেকট্রনিক ক্লাউড সেটার প্রতি আরো আকর্ষণ বাড়বে আরো স্ট্রংলি অ্যাট্রাক্ট করতে পারবে নিচের দিকে তাহলে পোলারাইজেশনটা বেশি হবে ঠিক আছে আবার অ্যানায়নের যদি হচ্ছে চার্জ বেড়ে যায় তাহলে তারও পোলারাইজড হওয়ার পোলারাইজটা আরো ইফেক্টিভলি হতে পারবে ঠিক আছে এরপর আসছে সাইজ অফ ক্যাটায়ন ক্যাটায়নের সাইজ যত কম হবে যত ছোট হবে তত তার হচ্ছে যে ইলেকট্রনের যে শিল্ড ইফেক্ট আমরা জানি সেটা কম হবে ইলেকট্রনের শিল্ড ইফেক্টটা কি মনে আছে তোমাদের জি ম্যাম আচ্ছা তাহলে কি বুঝলাম যে ইলেকট্রন শিল্ড মানে একটু বলেন ম্যাম বলে গেছি শিল্ড ইফেক্ট হচ্ছে নিউক্লিয়াস আছে একটা অ্যাটমের কেন্দ্রে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসকে ঘিরে যত বেশি ইলেকট্রন থাকবে ইলেকট্রনের শিল্ড তত বেশি হবে শিল্ড মানে কি একটা হচ্ছে ঢালের মতো ঠিক আছে নিউক্লিয়াসকে নিউক্লিয়াসের যে ইফেক্টটা সেটা প্রবল হতে দেয় না ইলেকট্রন বুঝে গেছে বুঝে গেছে জি ম্যাম আচ্ছা তাহলে ক্যাটায়নের চার সাইজ যদি ছোট হয় তাহলে নিউক্লিয়ার চার্জটা নিউক্লিয়াস চার্জ আমরা জানি পজিটিভ যে পজিটিভটা ইলেকট্রন ক্লাউডকে আকর্ষণ করতে পারবে ঠিক আছে তার ফলে পোলারাইজেশন বেশি হবে সাইজ অফ অ্যানায়ন এটা হচ্ছে দুই নম্বর পয়েন্টের উল্টা অ্যানায়নের সাইজ যদি বেশি হয় তাহলে একটা দেখো যে লাস্ট কক্ষপথের ইলেকট্রন তার নিউক্লিয়াসের সাথে কম অ্যাটাচড থাকবে অ্যাট্রাক্টেড কম থাকবে তাহলে অন্য নিউক্লিয়াস বা ক্যাটায়নের যে নিউক্লিয়াস বা ক্যাটায়নটা সেই ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকৃষ্ট করে নিতে পারবে তার ফলে হচ্ছে কি সাইজ অফ অ্যানায়ন যত বেশি হয় যত লার্জ হয় তত তার পোলারাইজেশনটা ইফেক্টিভলি হয় ঠিক আছে এরপর আসি চার নম্বর পয়েন্টে চার নম্বর পয়েন্ট কি বলছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্যাটায়ন ইলেকট্রনিক কনফিগারেশন এটা কখন হবে যখন মনে করি একটা দুটা ক্যাটায়ন আছে ধরে নিই দুটা ক্যাটায়নেরই চার্জ সমান দুটা ক্যাটায়নেরই সাইজ প্রায় সমান ধরে নিচ্ছি তখন কি হবে তখন তার পোলারাইজিং পাওয়ারটা নির্ভর করবে এই ইলেকট্রনিক কনফিগারেশনের উপর ঠিক আছে ইলেকট্রনিক কনফিগারেশন বলতে যদি ডি অরবিটাল মাঝখানে থাকে তাহলে ডি অরবিটালের একটা বিষয় আছে যে তার ক্ষেত্রে ইলেকট্রন যে শিল্ড ইফেক্টটা সেটা কম হয় ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে যে যার নিউক্লিয়ার চার্জ বেশি নিউক্লিয়ার চার্জ কার বেশি হয় যার অ্যাটমিক নাম্বার যার বেশি তার হচ্ছে নিউক্লিয়ার চার্জও বেশি হয় ঠিক আছে তাহলে যার নিউক্লিয়ার চার্জ বেশি সেই ক্যাটায়নটা তত বেশি পোলারাইজ করতে পারবে অ্যানায়নকে বুঝে গেছে হ্যালো আচ্ছা ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে কথা হচ্ছে দুইটা বিষয়ে এক হচ্ছে যদি ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে ডি অরবিটাল থাকে একটা একটা ক্যাটায়ন যার ইলেকট্রনিক কনফিগারেশনে ডি অরবিটাল আছে তার ক্ষেত্রে নিউক্লিয়াসের যে শিল্ড ইফেক্ট ইলেকট্রনের যে শিল্ড ইফেক্ট সেটা কম হয় ঠিক আছে তার ফলে সে তার পোলারাইজেশন ক্ষমতা বা পাওয়ারটা বেশি হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যার নিউক্লিয়ার চার্জ বেশি হবে সে তত বেশি পোলারাইজিং পাওয়ার শো করবে এটা ক্যাটায়নের ক্ষেত্রে বোঝা গেছে এবার ম্যাডাম তাহলে একটা মৌল মৌলের ক্ষেত্রে কি তিনটা কন্ডিশনে আমাকে দেখতে হবে এট এ টাইম হ্যাঁ 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 একটা মৌল না এখানে ক্যাটায়ন বা অ্যানায়ন বলবো আমরা ঠিক আছে তো এই চারটা পয়েন্ট বোঝা গেল এরপর আসছে ভ্যারিয়েশন অফ পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন ইন এ পিরিয়ড অ্যান্ড এ গ্রুপ অফ পিরিয়ডিক টেবিল পিরিয়ডিক টেবিলের একটা পর্যায়ে বা একটা গ্রুপে কিভাবে পোলারাইজিং পাওয়ারটা ভ্যারি করে সেটা দেখব ক্যাটায়নের ক্ষেত্রে এখানে আসি প্রথমে একটা পর্যায়ে যত হচ্ছে বাম থেকে ডান দিকে যাওয়া যায় আমরা জানি সাইজ কি করতে থাকে সাইজ কি হতে থাকে ছোট হতে থাকে হ্যাঁ ডিক্রিজ করতে থাকে সাইজ এবং পজিটিভ চার্জ বাড়তে থাকে ঠিক আছে একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় অক্সিডেশন নাম্বার বাড়তে থাকে তাহলে দুটা ইফেক্ট কাজ করছে এখানে সাইজ ক্যাটায়নের সাইজ কমে যাচ্ছে যত একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে যাচ্ছি তত ক্যাটায়নের সাইজ কমে যাচ্ছে পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে এর ফলে
প্যাটার্ন গুলোর ধীরে ধীরে পোলারাইজিং পাওয়ারটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর আসি গ্রুপে। গ্রুপের একই গ্রুপের যত উপর থেকে নিচ দিকে যাওয়া যায় পজিটিভ চার্জের মান একই থাকে, কিন্তু সাইজ কি হয়, সাইজটা ধীরে ধীরে বাড়তে থাকে, ঠিক আছে? আর আমরা ফ্যাক্টরস থেকে জানি ক্যাটায়নের ক্যাটায়নের সাইজ যদি হচ্ছে বেশি হয় তাহলে তার পোলারাইজিং পাওয়ারটা কমে যায়, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তত ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার ডিক্রিজ করতে থাকে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এবার তিন নম্বর পয়েন্ট, যেটা অ্যানায়নের ক্ষেত্রে কি হয়, ভ্যারিয়েশন অফ পোলারাইজেবিলিটি অফ অ্যানায়ন ইন এ পিরিয়ড অ্যান্ড এ গ্রুপ অফ পিরিয়ডিক টেবিল। আচ্ছা, অ্যানায়নের ক্ষেত্রে একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় তত সাইজ ডিক্রিজ করতে থাকে, নেগেটিভ চার্জের মান কমতে থাকে, ঠিক আছে? এগুলো কি উদাহরণ দিয়ে বলা দরকার আছে নাকি পর্যায়ের ক্ষেত্রে যে নেগেটিভ চার্জটা কমতে থাকছে সেটা বুঝতে পারছো? আচ্ছা, নেগেটিভ চার্জের মান কমতে থাকছে, নেগেটিভ চার্জের মান কমতে থাকলে কি হবে, পোলারাইজেশন বা ইফেক্টিভিটি অফ পোলারাইজেশন ডিক্রিজ করতে থাকবে, ঠিক আছে? আর গ্রুপের ক্ষেত্রে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় নেগেটিভ চার্জের মান সমান থাকে কিন্তু সাইজ ধীরে ধীরে বেড়ে যায়। আর জানি, আমরা জানি যে হচ্ছে অ্যানায়নের সাইজ যত বড় হবে তার পোলারাইজেশন তত বেশি হবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তত অ্যানায়নের পোলারাইজেবিলিটি হচ্ছে বেড়ে যায়, ঠিক আছে? পোলারাইজেশন বোঝা গেছে? জি ম্যাম। এরপর আসছি হাইড্রোজেন বন্ডে। হাইড্রোজেন বন্ড কাকে বলে, হাইড্রোজেন বন্ডের প্রপার্টিজ পড়বো। আর নিচে দেখো স্টার মার্ক দিয়ে চারটা কোশ্চেন দেওয়া আছে, দেখতে পাচ্ছ? হ্যালো, হাইড্রোজেন বন্ডের যে পিডিএফ ফাইলটা ওটার নিচে চারটা কোশ্চেন আছে, এটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এই চারটা কোশ্চেন এর উত্তর তোমরা অলরেডি জানো, ঠিক আছে? এটা তোমরা নিজেরা রেডি করবা, ঠিক আছে? যেমন এক লাইনেই বলা যায় লিকুইড ওয়াটার হচ্ছে সলিড আইসের থেকে ডেন্সিটি বেশি হয় কেন, কারণ জানি সলিড আইসের ক্ষেত্রে যে বন্ড গুলো আছে যে বন্ডের মধ্যেকার যে ফাঁকা স্থান সেটা বেশি, ফাঁকা স্থান যত বেশি হবে ভলিউম যত বেশি হবে সেই বস্তুর ডেন্সিটি তত কমে যাবে, সেজন্য আইসের ডেন্সিটি হচ্ছে ওয়াটারের থেকে কম। দুই নম্বর কোশ্চেন হচ্ছে বরফ কেন পানিতে ভাসে, এক নম্বরের উত্তরের সাথেই দেওয়া যাবে, যেহেতু ডেন্সিটি কম আইসের সেহেতু বরফ পানিতে ভাসে। আর হচ্ছে যে 4 ডিগ্রি সেলসিয়াসে পানি মানে একটা ওয়াটার হচ্ছে একটা আইস যখন গলতে শুরু করে 4 ডিগ্রি সেলসিয়াসে তার হচ্ছে ডেন্সিটি সবচাইতে বেশি দেখায়, সবচাইতে বেশি দেখায় কেন, যে আন্তঃআণবিক যে ফাঁকা স্থানগুলো ছিল আইসের সলিড আইসের ক্ষেত্রে সেগুলো ভরাট হতে থাকে, 4 ডিগ্রি সেলসিয়াসে সেই ভরাট স্থানটা সবচাইতে বেশি বেড়ে যায়, সেজন্য ডেন্সিটি তার সবচাইতে হচ্ছে বেশি দেখায়, ভলিউম যেহেতু কমে যায় ডেন্সিটি বেশি দেখায়। এরপরে মলিকিউলগুলোর ভাইব্রেশনের জন্য তাদের মধ্যে ভলিউমটা বেড়ে যায়, সেজন্য আবার ডেন্সিটি কমতে থাকে। আর 4 নম্বর অ্যান্সার কোশ্চেন হচ্ছে যে H2S গ্যাসিয়াস হাইড্রোজেন সালফাইড গ্যাসিয়াস কিন্তু ওয়াটার মলিকিউল লিকুইড কেন, কারণটা হচ্ছে H2S এর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড নাই কিন্তু ওয়াটার মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ড বিদ্যমান, সেজন্য ওয়াটার মলিকিউল লিকুইড কিন্তু হাইড্রোজেন সালফাইড হচ্ছে গ্যাসিয়াস, ঠিক আছে? বোঝা গেছে? 3 নম্বরটা একটু আরেকবার বলবেন। 3 নম্বর হচ্ছে ডেন্সিটি। আচ্ছা, ডেন্সিটি 4 ডিগ্রি সেলসিয়াসে কেন সবচেয়ে বেশি? আচ্ছা, এই ক্ষেত্রে প্রথমে বলতে হবে যে আইস একটা সলিড সাবস্টেন্স, আইস 0 ডিগ্রি সেলসিয়াসে গলতে শুরু করে, ঠিক আছে? 0 ডিগ্রি সেলসিয়াসে গলতে থাকে, আর জানি তো আইসের মধ্যে অনেক ফাঁকা স্থান রয়েছে, তাই না? আন্তঃআণবিক অনেক ফাঁকা স্থান রয়েছে,
তো এই আইসটা যখন জিরো ডিগ্রি সেলসিয়াসের পর গলতে শুরু করে তখন এই যে ফাঁকা স্থানগুলো অন্য বন দ্বারা ভরাট হতে থাকে, ঠিক আছে? এই ফাঁকা স্থানের জন্যই তো তার ডেন্সিটি কম ছিল। তো এই ফাঁকা স্থানগুলো যখন পূরণ হতে থাকে তখন তার ডেন্সিটি ধীরে ধীরে বাড়তে থাকে, 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই জিনিসটা হয়, ঠিক আছে? আন্তঃঅনুক ফাঁকা স্থান ভরাট হতে থাকে এবং ঠিক 4 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারের যে ডেন্সিটিটা সেটা সবচেয়ে বেশি হয়। 4 ডিগ্রি সেলসিয়াসের পর যখন আরো তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন মলিকুলগুলোর ছুটাছুটি হিট পেয়ে বা তাপমাত্রা পেয়ে মলিকুলগুলোর মধ্যে ছুটাছুটি বৃদ্ধি পেয়ে যায়। ছুটাছুটি যত বৃদ্ধি পাবে তাদের মধ্যে ভলিউম তত বেড়ে যাবে, ভলিউম বাড়তে থাকবে, আবার ভলিউম বাড়তে থাকলে ডেন্সিটি কি হবে, ডিক্রিজ করতে থাকবে, ঠিক আছে? সেজন্য বলা হয়েছে ঠিক 4 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারের ডেন্সিটি সবচেয়ে বেশি ম্যাক্সিমাম হয়ে থাকে। এরপর আসি হচ্ছে হাইড্রোজেন বন্ড কাকে বলে। হাইড্রোজেন বন্ড টা গঠন হয় একটা হাইড্রোজেন অ্যাটমের সাথে, একটা হাইড্রোজেন আয়ন হতে পারে বা হাইড্রোজেন অ্যাটমের সাথে, যে হাইড্রোজেন অ্যাটমটা অলরেডি একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে বন্ধন গঠন করে আছে, ঠিক আছে? যেমন ওয়াটার মলিকুল, ঠিক আছে? ওয়াটার মলিকুলে একটা হাইড্রোজেন অ্যাটমের কথা চিন্তা করো, যেটা অক্সিজেন, অক্সিজেন যেটা কিনা হাইড্রোজেনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, বেশি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সাথে সে অলরেডি বন্ড গঠন করে আছে। এবং আর একটা যদি হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তার কাছাকাছি যায়, হতে পারে সেটা অক্সিজেন, হতে পারে সেটা নাইট্রোজেন, হতে পারে সেটা ফ্লোরিন ইত্যাদি কাছাকাছি যদি যায়, তখন এই হাইড্রোজেন অ্যাটম এবং এই যে হচ্ছে আর একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এর মধ্যে যে বন্ড সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড। বোঝা গেছে? আচ্ছা, বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য কিন্তু সংজ্ঞার মধ্যেই অলরেডি আছে, যে হাইড্রোজেন অ্যাটম এবং আর একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মধ্যে বন্ধন গঠন হবে। হাইড্রোজেন অ্যাটমটা অলরেডি একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে মানে বন্ড গঠন করে থাকতে হবে, ঠিক আছে? ইত্যাদি এগুলো আছে, এটা রিডিং করলেই পেরে যাবা। আচ্ছা, হাইড্রোজেন বন্ড থেকে এই এই লাস্টের 4টা কোশ্চেন এগুলো করলে মোটামুটি আমি মনে করি যে হয়ে যাবে। বুঝে গেছে? আর একটা কথা বলি, এর মধ্যে পড়ানো হয়নি মেটালিক বন্ড, ঠিক আছে? মেটালিক বন্ড কাকে বলে, মেটালিক বন্ডের প্রপার্টি কি, এর মধ্যে আরো কিছু কোশ্চেন থাকতে পারে যে মেটাল কেন এত লাস্টার দেখায়, মানে মেটাল কেন এত চকচক করে, ঠিক আছে? বা মেটাল কেন কন্ডাক্টিভ, এগুলো উত্তর তোমরা অলরেডি জানো ফ্রি ইলেকট্রনের মুভমেন্টের কারণে, ঠিক আছে? এই কোশ্চেন গুলো একটু পড়ে নিবা, যখন সময় পাবা, যখন হচ্ছে বই হাতের কাছে পাবা তখন পড়ে নিও। আচ্ছা, হাইড্রোজেন বন্ড এখানে ক্লোজ করছি। কারো কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে, আমি নেক্সট পিডিএফ ফাইলে যাব। ম্যাম, তাহলে কি হাইড্রোজেন বন্ড থেকে ম্যাডাম শুধু এই কাকে বলে আর প্রপার্টিজ গুলো পড়লেই হবে? না, এই যে লাস্টের 4টা কোশ্চেনও পড়ে নিবা, একটু নিজেরা রেডি করে নিবা। মাদানের বইতে কোশ্চেন অ্যান্সার গুলো সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে? যখন তোমরা মানে পরীক্ষার আগে তো অবশ্যই সময় পাবা, এই 4টা কোশ্চেনের একটু প্রিপারেশন নিয়ে নিবা, ঠিক আছে? এগুলো একদম নর্মাল কোশ্চেন, জেনারেল কোশ্চেন, অলরেডি পড়ে এসেছো। কোনো প্রশ্ন? আচ্ছা, দেখো নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, মিউট করে ফেলো, অনেক কথা আসছে, সে মিউট করে ফেলো। ভ্যানডারওয়ালস ফোর্সেস অফ অ্যাট্রাকশন, এতক্ষণ যে অ্যাট্রাকশন অ্যাট্রাকটিভ ফোর্স গুলো সম্পর্কে পড়ানো হলো সেগুলো ছিল একটা অ্যাটমের সাথে বা একটা অ্যাটম কিভাবে হচ্ছে লিঙ্কড হয়ে আছে, কিভাবে অ্যাট্রাক্টেড হয়ে আছে, বন্ড গঠন করছে, সেগুলো ভ্যানডারওয়ালস ফোর্সেস অফ অ্যাট্রাকশন। আমরা জানি দুটো ভিন্ন মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন অথবা একই সেম কাইন্ড অফ মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন। তো এখানে যে ফোকাস করার মতো বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স। ভ্যানডারওয়ালস হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন অল কাইন্ডস অফ অ্যাটমস, মলিকিউলস অ্যান্ড আয়ন্স, ঠিক আছে? আচ্ছা, এখানে আসছে নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে টাইপস অফ ভ্যানডারওয়ালস ফোর্সেস। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। এক নম্বর পয়েন্ট হচ্ছে, এক নম্বর টাইপ
হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। ডাইপোল কাকে বলে আমরা তো অলরেডি জানি, তাই না? ডাইপোল হচ্ছে যার দুইটা পোল আছে, একটা পোল মানে প্রান্ত, একটা পজিটিভ প্রান্ত, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। যে মলিকিউল বা আয়ন বা যে সাবস্টেন্সের দুইটা পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত আছে সেগুলো হচ্ছে ডাইপোল। তো জানো ডাইপোল ডাইপোলের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন কাজ করবে, একটা ডাইপোলের পজিটিভ প্রান্ত আর একটা ডাইপোলের নেগেটিভ প্রান্তকে আকর্ষণ করবে, একইভাবে একটা ডাইপোলের নেগেটিভ প্রান্ত আর একটা ডাইপোলের পজিটিভ প্রান্তকে আকর্ষণ করবে। এই আকর্ষণটার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্সেস অফ অ্যাট্রাকশন। এক নম্বর টাইপ গেল। আচ্ছা, দুই নম্বর হচ্ছে আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন। আয়ন যেমন যে কোনো আয়ন হতে পারে, ক্যাটায়ন হতে পারে বা অ্যানায়ন হতে পারে। ডাইপোলের ক্ষেত্রে এটা এই দুই নম্বর যে টাইপটা এটা আমি উদাহরণ হিসেবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করি ওয়াটার, ঠিক আছে, একটা ওয়াটার আছে। ওয়াটার কিভাবে বিভক্ত জানি, ওয়াটারও তো একটা ডাইপোল গঠন করে, এইচ প্লাস এবং ও এইচ মাইনাস। এখানে লিখে দেখানো হচ্ছে না, নিজেরা একটু কল্পনা করে নাও, এইচ প্লাস এবং ও এইচ মাইনাস হিসেবে আয়নাইজড হয়ে আছে, ডাইপোল হয়ে আছে। এখন ওয়াটারের মধ্যে মনে করি সোডিয়াম ক্লোরাইড দিলাম। সোডিয়াম ক্লোরাইড কি? সোডিয়াম পজিটিভ ক্যাটায়ন এবং ক্লোরাইড আয়ন অ্যানায়ন, ঠিক আছে। এখন এই সোডিয়াম আয়ন, এখানে দেখো আয়ন ডাইপোল বলছে না, আয়ন হচ্ছে সোডিয়াম আয়ন, ডাইপোল হচ্ছে ওয়াটার মলিকুল। এদের মধ্যে ইন্টারঅ্যাকশনটা কিভাবে হয়? সোডিয়াম আয়ন এবং ওয়াটার মলিকুলের যে হচ্ছে পজিটিভ প্রান্তটা, সরি নেগেটিভ প্রান্তটা, সেটা সোডিয়াম ক্যাটায়নের সাথে অ্যাট্রাক্টেড হয়ে থাকে। ঠিক একইভাবে ক্লোরাইড আয়ন অ্যানায়নটা হচ্ছে ওয়াটার মলিকুলের যে ডাইপোল তার পজিটিভ প্রান্তের সাথে অ্যাট্রাক্টেড হয়ে থাকে। এই অ্যাট্রাকশনটা সেকেন্ড টাইপ অফ ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। আচ্ছা, তিন নম্বর হচ্ছে ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন। এখানে দুটা কথা আছে, একটা হচ্ছে ডাইপোল আর একটা হচ্ছে ইনডিউসড ডাইপোল, ঠিক আছে। ডাইপোল কি আমরা জানি, ইনডিউসড ডাইপোলটা কি সেটা এখন জানবো। ইনডিউসড ডাইপোলটা হচ্ছে, ইনডিউসড মানে হচ্ছে আবেশিত করা, আবেশিত করার অর্থ তো বোঝো, তাই না? যেমন একটা ম্যাগনেট কোনো আয়রন জাতীয় কোনো বস্তুকে ম্যাগনেটাইজড করে ফেলতে পারে, এটাই হচ্ছে সেই ইনডিউসড ইন্ডাকশন, ঠিক আছে। তো যদি মনে করি একটা নন পোলার কোনো মলিকিউল আছে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ঠিক আছে, মনে করি একটা নন পোলার কোনো মলিকুল আছে, তার কাছে খুব কাছাকাছি যদি একটা ডাইপোলের কোনো একটা প্রান্তকে নিয়ে আসা হয়, মনে করি পজিটিভ ডাইপোলের একটা পজিটিভ প্রান্তকে নিয়ে আসলাম, তাহলে সেই নন পোলার মলিকুলের যে ইলেকট্রন ক্লাউডটা সেটার পজিটিভ প্রান্তের দিকে অ্যাট্রাক্টেড হবে, ঠিক আছে, অ্যাট্রাক্টেড হবে। তো একটা সাইডে যদি ইলেকট্রন মেঘ বা ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়, ঠিক তার অপোজিটে একটা হচ্ছে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি তৈরি হবে বা পজিটিভ প্রান্ত তৈরি হবে। এই যে নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত তৈরি হলো নতুন করে, এটাই হচ্ছে ইনডিউসড ডাইপোল। বুঝা গেছে? হ্যালো, ইনডিউসড ডাইপোল কোনটা বোঝা গেছে? ম্যাম আবার একটু বলেন। আচ্ছা, ইনডিউসড ডাইপোলটা হচ্ছে, মনে করি একটা নন পোলার মলিকুল আছে, ঠিক আছে, তার কাছাকাছি আমি একটা ডাইপোলের পজিটিভ প্রান্ত রাখলাম। তো নন পোলার মলিকুল, নন পোলার মানে কি, সে অলরেডি হচ্ছে পজিটিভ নেগেটিভ ডাইপোলে বিভক্ত হয়ে নাই, তখন কি হবে, সেই নন পোলার মলিকুলের যে ইলেকট্রন ক্লাউডটা, ইলেকট্রনের ঘনত্ব বা ইলেকট্রন মেঘটা, সেটা পজিটিভ প্রান্তের দিকে অ্যাট্রাক্টেড হয়ে যাবে। পজিটিভ প্রান্তের দিকে যখন অ্যাট্রাক্টেড হয়ে যাবে, সেই নন পোলার মলিকুলটাকে এখন চিন্তা করো, তার ওই সাইডে নেগেটিভ হচ্ছে নেগেটিভ মানে চার্জের পরিমাণ বেড়ে যাবে, ঠিক তার অপোজিটে পজিটিভ প্রান্ত সৃষ্টি হবে, কারণ সেখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি থাকছে, ঠিক আছে। এই যে পজিটিভ এবং নেগেটিভে নন পোলার মলিকুলটা বিভক্ত হয়ে গেল, একটা ডাইপোল তৈরি হয়ে গেল নিজে নিজে বা ডাইপোলের প্রভাবে, সেটাই হচ্ছে আমাদের ইনডিউসড ডাইপোল, ঠিক আছে। আচ্ছা, এই দুটার মধ্যে যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে থার্ড কাইন্ড অফ ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। এরপর আসছি চার নম্বর টাইপে। চার নম্বর টাইপটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। এখানে দুইটা কথা আছে, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল আর ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন। এখন আমাকে ইনডিউসড ডাইপোলটা কি আমরা তিন নম্বর পয়েন্ট থেকে জানলাম না,
এখন আমরা জানব ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল কাকে বলে, ঠিক আছে? দেখো ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোলটা হচ্ছে একটা মলিকিউলের কথা চিন্তা করো বা একটা অ্যাটমের কথা চিন্তা করো, যা লাস্ট কক্ষপথে ইলেকট্রন হচ্ছে অসিলেট করতে থাকছে বা মুভ করতে থাকছে। মুভ করতে করতে একটা সেকেন্ডের কথা চিন্তা করো, একদিকে অ্যাটমটার বা মলিকিউলটার একদিকে ইলেকট্রনের মেগ বা ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে, ঠিক আছে? হ্যালো, জি ম্যাম, জি ম্যাম, কি বলছিলাম? কেউ কিছু বলছিল মনে হলো, না ম্যাম? ম্যাম স্যার নম্বর আরেকবার, ম্যাম স্যার নম্বর আরেকবার। আচ্ছা, চার নম্বরটা আবার বলছি। এখানে দুইটা কথা আছে, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল আর ইনডিউসড ডাইপোল, এই দুটার মধ্যে ইন্টারঅ্যাকশন হচ্ছে চার নম্বর টাইপ। আমরা ইনডিউসড ডাইপোলটা কাকে বলে সেটা তিন নম্বর পয়েন্ট থেকে শিখেছি, এখন শিখব ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল কাকে বলে, ঠিক আছে? আমি যেটা বলছিলাম একটা অ্যাটমের কথা, কিছু বলছো ম্যাম? এটার বাংলা কি? তাৎক্ষণিক তৈরি হয় এবং খুব ক্ষণস্থায়ী। আচ্ছা, এটা তৈরি হয় কিভাবে? যে ইলেকট্রন ক্লাউড তো লাস্ট কক্ষপথে অলরেডি অসিলেট করছে, মুভ করছে, একটা সেকেন্ড বা একটা মুহূর্তে হঠাৎ করে এরকমটা হয়, একদিকে অ্যাটমটা বা মলিকিউলের একদিকে ইলেকট্রনের মেঘটা সরে যায়, ঠিক আছে? ইলেকট্রনের মেঘটা বেড়ে যায়। তো ইলেকট্রনের ঘনত্ব যখন ওখানে বেড়ে যাবে, ওখানে চার্জ হবে নেগেটিভ, নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে যাবে, ঠিক তার অপোজিটে ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হবে। এবং ইলেকট্রন ডেফিসিয়েন্সি মানেই আমরা জানি হচ্ছে পজিটিভ চার্জ, ঠিক আছে? তাহলে ইনস্ট্যান্টেনিয়াসলি একটা ডাইপোল ক্রিয়েট হলো, বুঝে গেছে? বুঝে গেছে? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এই যে ইনস্ট্যান্টিনিয়াস ডাইপোল এবং আরেকটা ইনডিউসড ডাইপোলের মধ্যে যে ইন্টারঅ্যাকশন, সেটা হচ্ছে আমাদের ফোর্থ কাইন্ড অফ ভ্যান ডার ওয়ালস ফোর্সেস। এগুলো উদাহরণ দেখো, যে হাইড্রোজেন অক্সিজেন মলিকিউল, নাইট্রোজেন মলিকিউল, এছাড়া হচ্ছে যে নোবেল গ্যাসগুলো আছে, নিওন আর্গন, এরাও মাঝে মাঝে এই ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স শো করে, বোঝা গেছে? এগুলো না বইতে, মাদানের বইতে ফিগার দিয়ে অনেক সুন্দর করে বোঝানো আছে। তোমাদের যদি এই কোশ্চেনটা আসে তাহলে তোমাদেরকে ফিগার দিতে হবে, ঠিক আছে? ফিগার গুলা বই যখন পড়বা তখন একটু দেখে নিলেই হবে। আপাতত এই জিনিসগুলো একটু বুঝে রাখো বাসায় বসে, তাহলেই হবে, ঠিক আছে? টাইপস অফ ভ্যান ডার ওয়ালস ফোর্সেস এ আর কোনো প্রবলেম আছে? নেক্সট পয়েন্টে যাচ্ছি। নেক্সট পয়েন্ট হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং স্ট্রেংথ এন্ড ম্যাগনিটিউড অফ ভ্যান ডার ওয়ালস ফোর্স। কি কি ফ্যাক্টর কাজ করে এই অ্যাট্রাকটিভ ফোর্সের উপর? এক নম্বর পয়েন্ট হচ্ছে লার্জ নাম্বার অফ ইলেকট্রনস ইন মলিকিউলস। আচ্ছা, ইলেকট্রনের সংখ্যা যদি বেশি হয় তাহলে দেখো পোলারাইজেশন বেশি হবে, তাই না? পোলারাইজেশন বলতে তো জানোই যে একটা পোল গঠন অলরেডি হওয়া, পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত তৈরি হওয়া। পোলারাইজেশন যখন বেশি হবে তখন সেই মলিকিউলগুলোর মধ্যে অ্যাট্রাকশন বেশি হবে, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট হচ্ছে লার্জ মলিকুলার সাইজ। মলিকুলার সাইজ যত বেশি হবে তত ইলেকট্রনগুলো ডিফিউজড হয়ে থাকবে। ডিফিউজড হয়ে থাকার অর্থ এক ধরনের যে তাদের মধ্যে পোলারাইজেশন হওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যাবে। পোলারাইজেশন যত বেশি হবে ইন্টারঅ্যাকশনও ততটা বেশি হবে। পজিটিভ নেগেটিভ প্রান্ত তৈরি হলে তাদের মধ্যে অ্যাট্রাকশন বেড়ে যাবে, আর তত বেশি ভ্যান ডার ওয়ালস এর যে অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি স্ট্রং হবে। তিন নম্বর হচ্ছে লো টেম্পারেচার এবং হাই প্রেশার। তো মলিকিউলের ক্ষেত্রে আমরা জানি যে টেম্পারেচার যত বাড়ে তাদের মধ্যে র্যান্ডমলি ভাইব্রেশন তত বেশি বেড়ে যায়, ঠিক আছে? তো যদি এখন টেম্পারেচার লো হয় তাহলে তাদের মধ্যে যে মুভমেন্টটা বা হচ্ছে ছোটাছুটি পরিমাণটা কমে যাবে, তারা একে মলিকিউলগুলা একে অপরের কাছাকাছি থাকতে পারবে। একে অপরের যত কাছাকাছি থাকবে তত বেশি অ্যাট্রাকটিভ ফোর্স গঠন হবে, তাদের মধ্যে বন্ডটা স্ট্রং হবে। ঠিক একইভাবে ব্যাখ্যা করা যায় হাই প্রেশার। প্রেশার যত বেশি হবে তাদের মধ্যে ছোটাছুটি পরিমাণ কমতে থাকবে, তারা
মানে তাদের তারা একসাথে পাশাপাশি থাকবে, মানে এখানে বলা আছে দেখো মলিকিউলস কাম ক্লোজার, তাদের মধ্যে দূরত্বটা কমে যাবে এবং তাদের মধ্যে ইন্টারাকশনটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে ফ্যাক্টরস এই তিনটা ফ্যাক্টরই কাজ করে। তাহলে ভ্যান্ডার ওয়াস ফোর্স অফ অ্যাট্রাকশন থেকে আমরা সংজ্ঞা পড়লাম, টাইপ পড়লাম এবং ফ্যাক্টর, এই তিনটা বোঝা গেছে। এই সম্পর্কে কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করতে পারো। ম্যাম ফ্যাক্টরস আর একবার একটু ফ্যাক্টরস। আচ্ছা, এক নাম্বার ফ্যাক্টরস দেখো, যে এক নাম্বার ফ্যাক্টরস তে বলেছে যে মলিকিউলের যদি ইলেকট্রন সংখ্যা বেশি হয়, ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে ইলেকট্রন ক্লাউড তত বেশি ডিফিউজ করতে পারবে। করো মিউট করো, আচ্ছা ইলেকট্রনে ডিফিউজ করতে পারবে অর্থ কি, যে ইলেকট্রনের যে মেঘ বা ইলেকট্রন যে ক্লাউডটা আছে সেটা হচ্ছে মানে পোলারাইজেশনের দিকে ততটা যাবে। ঠিক আছে, বুঝে গেছে কি এক নম্বর পয়েন্টটা? জি ম্যাম। আচ্ছা, দুই নম্বর পয়েন্ট হচ্ছে লার্জ মলিকুলার সাইজ। মলিকুলার সাইজ হচ্ছে যদি বেশি হয় তো ইলেকট্রনের যে ডিফিউশন সেটা বেশি হবে, কারণ হচ্ছে নিউক্লিয়াসের চার্জ, নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্সও তার ক্ষেত্রে কম হবে, সে ডিফিউজড হবে, বেশি ডিফিউজড হবে বলতে পোলারাইজেশন। ঠিক আছে, ইলেকট্রন ক্লাউডের পোলারাইজেশন বেশি হবে, তো যত বেশি পোলারাইজেশন হবে তত বেশি তাদের মধ্যে ইন্টারাকশন কাজ করবে। আর থার্ড পয়েন্ট হচ্ছে লো টেম্পারেচার এন্ড প্রেশার। তোমরা তো জানো একটা লিকুইড কে সলিড বা একটা গ্যাসিয়াস সাবস্টেন্স কে লিকুইড করতে যদি আমরা যাই তাহলে কি করি আমরা, লো টেম্পারেচার এবং হাই প্রেশার দিই না? কারণ কি জানো, তারা হচ্ছে একসাথে থাকতে পারে বা কাছাকাছি থাকতে পারে, তাদের মধ্যে ইন্টারাকশনটা বেশি হয় এবং ছোটাছুটিটা কম হয়। আচ্ছা, তাহলে ফ্যাক্টরস বোঝা গেল? জি ম্যাম। কেউ কিছু বলছো, কেউ কিছু বলছো কি? আমি শুনতে পাচ্ছি না, কোনো প্রশ্ন আছে কোনো? আচ্ছা আচ্ছা, আমি এখানে শেষ করছি তোমাদের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা। ঠিক আছে, কেমিক্যাল বন্ড থেকে কি কি পড়বা একটু খেয়াল করে নাও। মাইক মিউট কর, তারা মাইক মিউট কর। তোমাদের কাছে খাতা কলম আছে? জি ম্যাম। আচ্ছা, কে যেন জানতে যাচ্ছিল যে প্রিভিয়াস টপিকস সম্পর্কে জানতে যাচ্ছিল কি কেউ? জি ম্যাম, মানে প্রিভিয়াস টপিকে আর কি হাইব্রিডাইজেশনে কি কি পড়ব আর কি। ও আচ্ছা, হাইব্রিডাইজেশনে কি কি পড়তে হবে এই পিডিএফ ফাইলে আমি সব দিয়ে দিয়েছি। আর কিছু লাগবে জানা? তাহলে এই পিডিএফ ফাইলে যা আছে ওইগুলো পড়লেই হবে ম্যাডাম। ম্যাম এই চ্যাপ্টারে যেগুলো পড়া হয়েছে আমি একটু, হ্যাঁ ম্যাম টপিকগুলো একটু হাইলাইট করে দিলেই হতো। ম্যাম টপিকগুলো এই চ্যাপ্টারে হাইলাইট করে দিলে একটু ভালো। মানে এই চ্যাপ্টারের শুরু থেকে যা পড়িয়েছে একদম ডেফিনিশন থেকে শুরু করে? ম্যাম মানে কোনগুলো পড়তে হবে এগুলো একটু বলে দিলে, মানে বলতে হবে না শুধু হাইলাইট করে দিবেন যে এইগুলো পড়া হয়েছে। মানে তুমি কি বলতে চাচ্ছো যে একদম শুরু থেকে, যে কেমিক্যাল বন্ডিং এর একদম শুরু ক্লাস থেকে আজকে পর্যন্ত? বললে তো ভালোই হতো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমি যখন ইমেল করব, আজকে চারটা ফাইল পড়ালাম তাই না, এই চারটা ফাইল এবং আগের যে টপিকগুলা সেগুলো আমি লিখে দিব। ঠিক আছে, টপিকগুলো জি ম্যাম, পুরাতন টপিক এবং আজকের চারটা পিডিএফ ফাইল তোমরা ইমেইলে পাবা পরে। ঠিক আছে, ক্লাস শেষ হয়ে যাবে তখন। জি ম্যাম ঠিক আছে। আর হচ্ছে আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু আমি যখন পড়িয়েছি তখন দুই একটা লাইন বেশি বলেছি, এগুলো কিন্তু বই থেকে নিয়ে পরে অ্যাড করবা। জি ম্যাম ঠিক আছে। আচ্ছা, কেমিক্যাল বন্ডিং পিডিএফ টা একটু অন করে হচ্ছে লাস্টের দিকে একটু প্রবলেম ছিল, এই যে লাস্টের সর্বশেষ যে অংশটা আছে। হ্যাঁ এখানে বললেন যে লাস্ট পয়েন্টটা, হ্যাঁ যে হলো বাম থেকে ডানে গেলে আয়নের
মানটা ওটা আচ্ছা ওটা আরেকবার বলবো অ্যানায়নের ক্ষেত্রে বলবো না ক্যাটায়নের ক্ষেত্রেও বলবো দুইটা ক্ষেত্রেই ম্যাম আচ্ছা ক্যাটায়নের ক্ষেত্রে এটা আমার মনে হয় তোমাদের উদাহরণ দিয়ে বললে বেশি ভালো হবে কথা শোনা যাচ্ছে জি ম্যাম জি ম্যাম ক্যাটায়নের ক্ষেত্রে প্রথমে বলি একটা পর্যায়ের যত বাম থেকে ম্যাম সাউন্ড সমস্যা হচ্ছে শোনা যায় না তত কি হতে থাকে ম্যাম শোনা যায়নি এখন শোনা যাচ্ছে জি ম্যাম মিউট করো কিছু বলার না থাকলে মিউট করে ফেলো আচ্ছা এই সাউন্ড শোনা যায় না এই পয়েন্টটা পাচ্ছি এখানে শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে দেখো হাইলাইট করেছি একটা পয়েন্ট যে পয়েন্টটা সেটা একটু ডিসক্রাইব করছি তোমাদের জন্য এখানে প্রশ্নটা হচ্ছে যে একটা পর্যায়ে ক্যাটায়নে একটা পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় তত ক্যাটায়নের পোলারাইজেশন পোলারাইজ করার ক্ষমতা বৃদ্ধি পায় না হ্রাস পায় পিরিয়ডিক পর্যায়ে কিরকম গ্রুপে কিরকম তো আমরা জানি একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় তত তার সাইজ কি হতে থাকে এটা উদাহরণ দিই একটু চিন্তা করো হ্যাঁ ঠিক আছে যেমন একটা পর্যায়ের কথা চিন্তা করো একটা পর্যায়ে আছে লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন ঠিক আছে লিথিয়ামের চার্জ কত এক বেরিলিয়ামে দুই বোরনে তিন কার্বনে চার ঠিক আছে এইভাবে কি হচ্ছে একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে চার্জের পজিটিভ চার্জের মান বাড়তে থাকছে ঠিক আছে তাহলে তার পোলারাইজিং পাওয়ারটা বেড়ে যাবে কেন বেড়ে যাবে এটা পড়েছি ফ্যাক্টরে কিন্তু বলা হয়েছে যে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে সাইজ যত ছোট হবে তার পোলারাইজিং পাওয়ার সে তত বাড়বে বেশি ঠিক আছে হ্যাঁ এটা গেল পর্যায়ের ক্ষেত্রে এখন আসছি গ্রুপের ক্ষেত্রে গ্রুপের ক্ষেত্রে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তত একই গ্রুপের তো আমরা জানি যে হচ্ছে চার্জ কিন্তু সমানই থাকে তাই না যেমন হচ্ছে গ্রুপ টু এ আছে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম স্ট্রনশিয়াম ক্যালসিয়াম এগুলো আছে এগুলোর চার্জ কিন্তু দুই মনে পড়ছে এগুলো চার্জ কিন্তু সেম থাকছে একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে নামছি চার্জ সেম থাকছে কিন্তু এদের সাইজটা কি হচ্ছে বাড়ছে হ্যাঁ সাইজটা বাড়ছে তাহলে কি হবে পোলারাইজিং পাওয়ার কি হবে ফ্যাক্টরস থেকে আমরা দেখেছি ক্যাটায়নের সাইজ হ্যাঁ ক্যাটায়নের সাইজ যদি বেড়ে যায় তাহলে তার পোলারাইজিং পাওয়ারটা কমে যাবে ঠিক আছে এরপর আস হ্যাঁ কোনো প্রশ্ন আছে একটু শব্দ হচ্ছে একটু ওয়েট করি আচ্ছা এরপর হচ্ছে একটা পর্যায়ে বা একটা গ্রুপে অ্যানায়নের পোলারাইজেবিলিটি বা অ্যানায়ন কিভাবে অ্যানায়নের পোলারাইজেশনটা কিভাবে চেঞ্জ হয় সেটা দেখছি এই পয়েন্ট থেকে একটা পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় তত আমরা জানি সাইজ কি হতে থাকে ডিক্রিজ করতে থাকে নেগেটিভ চার্জের মান কিন্তু কমতে থাকে ঠিক আছে এটা উদাহরণ হিসেবে বলতে পারি যে এখন চিন্তা করো কার্বন আমরা জানি যোজনই চার মনে করি যে আরো আরো চারটা ইলেকট্রন সে যদি গ্রহণ করতে পারে তাহলে কি হবে তার যোজনি হয়ে যাবে -4 তাই না তাহলে এই পর্যায়ের অন্যান্য এলিমেন্টের কথা চিন্তা করো কার্বনের ক্ষেত্রে চার্জ হচ্ছে -4 কার্বনের পর আছে নাইট্রোজেন নাইট্রোজেনের -3 অক্সিজেন তারপর আছে অক্সিজেন অক্সিজেনের -2 তারপর আছে ফ্লোরিন ফ্লোরিনের -1 ঠিক আছে তো একটা পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যাচ্ছে
অ্যানায়নের সাইজ ডিক্রিজ করতে থাকছে, নেগেটিভ চার্জের মানও ডিক্রিজ করতে থাকছে। আমরা ফ্যাক্টরসে ফ্যাক্টর থেকে আমরা জানি যে অ্যানায়নের সাইজ যত যত ছোট হবে আর নেগেটিভ চার্জের মান যদি কমতে থাকে তাহলে তার পোলারাইজেশন যে ইফেক্টিভিটিটা সেটা কমে যায়। ঠিক আছে, তাহলে গ্রুপের ক্ষেত্রে কি হয়, গ্রুপে যত উপর থেকে যত নিচে নামা যায় নেগেটিভ চার্জের মান তো সমান থাকছে কিন্তু সাইজ বেড়ে যাচ্ছে। সাইজ বেড়ে যাওয়ার জন্য পোলারাইজেশন ইফেক্টিভলি হচ্ছে। ঠিক আছে, বেড়ে যাবে। ঠিক আছে জি ম্যাম। দেখো কেমিক্যাল বন্ড থেকে এই কয়টা চ্যাপ্টার মানে এই কয়টা টপিকই পড়ানো বাকি ছিল। এরপর আমি হচ্ছে তোমাদের আছে মডেল থিওরি অফ অ্যাসিড এন্ড বেস, এটাতে একটু যাব, কয়েকটা থিওরি পড়াবো। ঠিক আছে, থিওরি পড়াবো আর দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন পড়াবো, তারপরে শেষ। শুনতে পাচ্ছ সবাই? প্রথমে আসি, আচ্ছা কি পড়াচ্ছি এটা খাতায় লিখো, মডার্ন থিওরি অফ অ্যাসিড এন্ড বেস। আচ্ছা প্রথমে আসছি আরহেনিয়াসের কনসেপ্ট। মডার্ন থিওরি অফ অ্যাসিড এন্ড বেসের আমাদের এখন প্রথম কাজ হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন কেমিস্ট বিভিন্ন অ্যাসিড এবং বেসকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছে। ঠিক আছে, সেগুলো সম্পর্কে জানবো। প্রথমে আসছে আরহেনিয়াসের কনসেপ্ট। আচ্ছা লিখেছি কি এখানে, আরহেনিয়াস কনসেপ্ট অফ ওয়াটার আয়ন সিস্টেম। আপনার কথা শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আরহেনিয়াসের থিওরি অনুযায়ী ওয়াটার সিস্টেম বা অ্যাকোয়াস সিস্টেমের যেই সাবস্টেন্স হতে পারে সেটা মলিকিউল বা আয়ন বা কোনো হচ্ছে অ্যাটম, যে প্রোটন দান করবে, আবারও বলছি অ্যাকোয়াস সিস্টেমে, প্রথমে কথাটা আসবে অ্যাকোয়াস সিস্টেমে, অ্যাকোয়াস সিস্টেমে বা পানির মধ্যে যেই সাবস্টেন্সটা প্রোটন দান করবে সে হয়ে যাবে অ্যাসিড, এবং আবারও বলছি যে অ্যাকোয়াস সিস্টেমে যে সাবস্টেন্সটা হাইড্রোক্সিল আয়ন দিবে সে হয়ে যাবে বেস। ঠিক আছে, এখানে যেমন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে এ হচ্ছে পানিতে প্রোটন আয়ন দান করে, সেহেতু একে আরহেনিয়াসের থিওরি অনুযায়ী এর নামকরণ একে অ্যাসিড বলে আমরা ডিফাইন করতে পারবো। আবার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে বা অ্যাকোয়াস সিস্টেমে হাইড্রোক্সিল আয়ন দান করে, সেহেতু আরহেনিয়াসের থিওরি অনুযায়ী সে হচ্ছে বেস। আচ্ছা ইউটিলিটি বা অ্যাডভান্টেজ কি, সব থিওরি গুলোর কিছু ইউটিলিটি বা অ্যাডভান্টেজ আছে এবং কিছু লিমিটেশন আছে। ঠিক আছে, তো এগুলো জানতে হবে। অ্যাডভান্টেজটা প্রথমেই বলি, তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো, এটা একটু মনে করো যে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজের যে মোলার হিট অফ নিউট্রালাইজেশন সবার ক্ষেত্রে সমান হয়, এটা মনে আছে? হ্যালো জি ম্যাম, ওই মোলার হিট অফ ভুলে গেছি, ভুলে গেছো? আচ্ছা শোনো, এখানে ওখানে বলা হয়েছিল যে সব স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজের ক্ষেত্রে একটা কমন রিয়াকশন হয়। কমন রিয়াকশনটা কি, প্রোটন এবং হাইড্রোক্সিল আয়নের মধ্যে কম্বিনেশন, এরা কম্বিনেশন করে হচ্ছে ওয়াটার মলিকিউল তৈরি করে। ঠিক আছে, লবণ পানি তৈরি করে। কিছু বলছো? মনে পড়ছে? আচ্ছা ওয়াটার, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু মনে করে বলো তো, তাহলে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজের মোলার হিট অফ নিউট্রালাইজেশন কত? 57.7 সামথিং, ইউনিটটা কি? কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। হ্যাঁ ঠিক আছে, তো আরহেনিয়াসের কনসেপ্ট থেকে এই জিনিসটা প্রমাণিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ, এবং দুই নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে যে অনেক বেশ কিছু রিঅ্যাকশন আছে যেখানে প্রোটন আয়ন ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। ঠিক
হচ্ছে এই এই বিহেভিয়ারটাও আমরা এই কনসেপ্ট অনুযায়ী ব্যাখ্যা করতে পারি। এখন লিমিটেশন প্রচুর আছে। প্রথম লিমিটেশনটা এখান থেকে তোমরা পড়ে নিও, আমি একটু সংজ্ঞার দিকে দেখাচ্ছি। আরহেনিয়াস এর কনসেপ্টে প্রথমেই বলে দিয়েছে এটা হচ্ছে ওয়াটার আয়ন সিস্টেমের জন্য প্রযোজ্য, অন্য কোন সিস্টেমের জন্য প্রযোজ্য না। সিস্টেম বলতে সলভেন্ট, একটা রিয়াকশন গঠন করতে আমাদের একটা সিস্টেম লাগে, সিস্টেম বলতে সলভেন্ট। যেমন হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন গঠন মানে বিক্রিয়াটা ঘটানো হয় অ্যাকোয়াস সলভেন্টে, ঠিক আছে, অ্যাকোয়াস সিস্টেমে। তো আরহেনিয়াস এর যে কনসেপ্টটা দিয়েছে অ্যাসিড এবং বেজের, সেটা শুধুমাত্র ওয়াটারের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়াটার যখন সলভেন্ট হিসেবে কাজ করবে তখন প্রযোজ্য। অনেক সময় অনেক রিয়াকশন অ্যালকোহলিক সিস্টেমে দরকার হয়, কখনো ইথার সলিউশনে দরকার হয়, ঠিক আছে। কিন্তু আরহেনিয়াস এর থিওরি অনুযায়ী সেই ক্ষেত্রে সেই সিস্টেমের ক্ষেত্রে কোনটা অ্যাসিড কোনটা বেস সেটা ব্যাখ্যা করতে পারবে না। এক নম্বর গেল। দুই নম্বর প্রধান লিমিটেশন হচ্ছে যে অনেক বেজ আছে যাদের মধ্যে হাইড্রোক্সিল হাইড্রোক্সিল আয়ন, মানে এখানে দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়ার কোনো ইয়ান হাইড্রোক্সিল আয়ন দান করার ক্ষমতা নাই, ঠিক আছে, তারপরেও সে একটা বেজ। আবার একইভাবে অ্যামোনিয়াম নাইট্রেট, তারপর আরো একটা কথা আছে যে একটা অ্যাসিড হিসেবে সে কাজ করে, সে এটা কেন কাজ করে কিভাবে কাজ করে সেটা আরহেনিয়াস এর থিওরি বলতে পারে না। আচ্ছা, আরহেনিয়াস এর মধ্যে পড়লাম আরহেনিয়াস এর কনসেপ্টটা কি, বা অ্যাসিড কাকে বলে, বেস কাকে বলে, ইউটিলিটিটা কি, কমপ্লিট, ঠিক আছে, এটা বোঝা গেছে। পরের স্লাইডে যাচ্ছি। কারো এই ফাইলটা কি দেখতে পাচ্ছ, ব্রনস্টেড লাউরি কনসেপ্ট? জি ম্যাম। ব্রনস্টেড লাউরি কনসেপ্ট দেখো ব্র্যাকেটে কি লেখা আছে, প্রোটন ডোনার অ্যাকসেপ্টর সিস্টেম। তো ব্রনস্টেড লাউরির কনসেপ্ট অনুযায়ী এখানে কোন সলভেন্ট আমরা নিয়ে কাজ করব সেটার কোনো কথাই বলবো না, ঠিক আছে, জাস্ট বলে দেব যে যেই মলিকিউল বা অ্যাটম বা কোনো আয়ন প্রোটন দান করতে পারে সে হচ্ছে তাকে ডিফাইন করা হবে অ্যাসিড হিসেবে, এবং যেই সাবস্টেন্সটা প্রোটন গ্রহণ করার ক্ষমতা রাখবে তাকে বলা হবে বেস। আচ্ছা, এখানে ব্রনস্টেড লাউরির কনসেপ্টটা আমাদেরকে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। এখানে দেখো একটা অ্যাসিড আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে ওয়াটার মলিকিউল আছে, এটাকে এক্ষেত্রে বেস হিসেবে ধরা হয়েছে। বেস হিসেবে কেন ধরা হয়েছে, কারণ এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটন দান করছে, প্রোটন দান করার ফলে ব্রনস্টেড লাউরির কনসেপ্ট অনুযায়ী সে অ্যাসিড, এবং যেহেতু এখানে ওয়াটার মলিকিউলটা প্রোটন গ্রহণ করছে সেহেতু একে ডিফাইন করা হবে এই কনসেপ্ট অনুযায়ী বেস, ঠিক আছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস একটু খেয়াল করো, এক্সাম্পলস অফ ব্রনস্টেড লাউরি অ্যাসিড অ্যান্ড বেস, ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী অ্যাসিড এবং বেজের বেশ কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। সেকেন্ড যে ফিগারটা ওখানে দেখতে পাচ্ছ সবাই, এটা একটু ভালো করে পড়ে রাখবা। তাহলে ব্রনস্টেড লাউরির কনসেপ্ট অনুযায়ী থেকে আমরা কি কি পড়লাম, অ্যাসিড বেস কাকে বলে, উদাহরণ দিয়ে ব্যাখ্যা এবং এক্সাম্পল, ঠিক আছে। পরের ফাইলে যাচ্ছি, এ পর্যন্ত সবাই বুঝেছো? জি ম্যাম। আচ্ছা, ব্রনস্টেড লাউরির মতবাদটা মাথায় রেখে বেশ আর দুই তিনটা পয়েন্ট পড়তে হবে, পয়েন্ট বলতে কি দুই তিনটা টপিক পড়তে হবে। কনজুগেট অ্যাসিড বেস পেয়ার, কনজুগেট অ্যাসিড বেস কাকে বলে সেটা পড়তে হবে। তো প্রথম এটা আমি উদাহরণ দিয়ে প্রথমে বোঝাই, মনে করি এখানে একটা অ্যাসিড আছে HA,
HA কে আমরা অ্যাসিড ভন স্টিলাউরির মতবাদ অনুযায়ী HA কে আমরা ডিফাইন করছি অ্যাসিড হিসেবে, কেন H-টা হচ্ছে এখানে প্রোটন, ঠিক আছে? এটা হচ্ছে প্রোটন বাদে যে অংশটুকু থাকে একটা মলিকিউলে সেটুকু। তাহলে এখানে অ্যাসিড HA-টাকে আমরা অ্যাসিড কেন বলছি, কারণ এর কাছে প্রোটন আছে, এই প্রোটন দান করার ক্ষমতা আছে, ঠিক আছে? তো এ যখন প্রোটন দান করবে তখন দেখো এই সবুজ লাইন ধরে এখানে যাও, প্রোটন দান করার ফলে সে কি গঠন করবে, এ মাইনাস একটা শেপ গঠন করছে বা এ মাইনাস হিসেবে শো করছে, বোঝা যাচ্ছে কথা? হ্যালো, জি ম্যাম, জি ম্যাম, বোঝা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? ঠিক আছে, এখন দেখো এই যে অ্যাসিডটা প্রোটন দান করার পরে এ মাইনাস উৎপন্ন করলো, এর একটা নেগেটিভ আয়ন উৎপন্ন করলো, সেখানে হাইড্রোজেন আয়ন বা প্রোটন আয়ন গঠন করার, সরি, দান করার আর কোনো প্রবণতা নাই, কিন্তু প্রোটন আয়ন হচ্ছে গ্রহণ করার প্রবণতা আমরা দেখতে পাই, তাই না? প্রোটন আয়ন যে যার গ্রহণ করার প্রবণতা আছে তাকে আমরা ব্রনস্টেড-লাউরির মতবাদ অনুযায়ী বলি একটা বেস, ঠিক আছে? ঠিক আছে, তাহলে একটা অ্যাসিড প্রোটন দান করার ফলে উৎপন্ন করছে একটা বেস, ঠিক আছে? যে নতুন একটা বেস উৎপন্ন করছে এটাকে বলা হচ্ছে কনজুগেট বেস। ঠিক একইভাবে বিএন প্রোটন গ্রহণ করার ক্ষমতা আছে, প্রবণতা আছে, সেজন্য এটা মতবাদ অনুযায়ী একে ডিফাইন করব বেস হিসেবে। প্রোটন হচ্ছে সে এইচবি হয়ে যাওয়ার অবস্থায় ক্ষমতা থাকছে। তাহলে এই যে বেসটা প্রথমে বেসটা প্রোটন আয়ন গ্রহণ করে, প্রোটন গ্রহণ করে যে অ্যাসিড উৎপন্ন করছে সেই অ্যাসিডটাকে বলবো আমরা কনজুগেট অ্যাসিড, ঠিক আছে? এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ডোনেশন অর করে তাদের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। কনজুগেট অ্যাসিড বেস পেয়ার কাকে বলে এবং ব্যাখ্যা সহ আশা করি বোঝা গেল। যদি বোঝা যায় তো বলো হ্যাঁ বোঝা গেছে, পরের স্লাইডে যাবো। এরপর আসছে একটা ইম্পর্টেন্ট রুল, কনজুগেট অ্যাসিড বেসের মধ্যে সম্পর্কিত রুলটা কি একটু পরে বলছি। এখানে যে ফিগার, এটা আমি এই ফিগারটা আমি নিয়েছি হচ্ছে ভলেন্টুলির বই থেকে, ঠিক আছে? মনে থাকবে ফিগারটা নিয়েছি ভলেন্টুলির বই থেকে। ফিগারটা আমি জুম করে দেখাচ্ছি, তোমরা কি জুম করে দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো একটা রিয়াকশনের বাম পাশে একটা উইক অ্যাসিড আছে, এই অ্যাসিডটা হচ্ছে একটা ইথানোয়িক অ্যাসিড। তো এর প্রোটন আছে, প্রোটন আছে, কিন্তু আমরা জানি যে অর্গানিক যে অ্যাসিড সেগুলো হচ্ছে উইক অ্যাসিড। এই প্রোটন আছে, প্রোটন দান করার ক্ষমতা আছে, সেজন্য এই অ্যাসিড এবং অর্গানিক অ্যাসিড যেহেতু সেহেতু একটা উইক অ্যাসিড। এ প্রোটন হচ্ছে দান করার ফলে কি উৎপন্ন করছে, একটা অ্যানায়ন উৎপন্ন করছে, সেটা দেখো সবুজ দাগ বরাবর যাও, যে দেখবা ইথানয়েড একটা আয়ন উৎপন্ন করছে। এই দেখো এখানে ইন্ডিকেট করাই আছে স্ট্রঙ্গার বেস হিসেবে, এটা হচ্ছে ইথানয়েড আয়ন। এই প্রোটন দান করার ক্ষমতা নাই, ঠিক আছে? সেহেতু সে একটা এর প্রোটন আছে স্ট্রং বেস, ঠিক আছে? তাহলে এখন রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি যে উইক অ্যাসিড প্রোটন দান করার বেস হচ্ছে অনেক স্ট্রং, এক মলিকিউল প্রোটন তার
আরো বেশি স্ট্রং অ্যাসিড, এই উইক বেজে কনজুগেট অ্যাসিড হবে স্ট্রং অ্যাসিড। একইভাবে উল্টাভাবে বলা যায় স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেজ হবে উইক এবং স্ট্রং বেজের কনজুগেট অ্যাসিড হবে উইক, ঠিক আছে? এটাই হচ্ছে সেই রুল, বোঝা গেছে? হ্যালো জি ম্যাম। পরের স্লাইডে যাচ্ছি, একটি ইম্পর্টেন্ট রুল পড়লাম, অ্যাসিডিটি এবং বেসিসিটি কাকে বলে, জাস্ট দুই লাইনের একটা কোশ্চেন আসতে পারে এক বা দুই মার্কসের। অ্যাসিডিটি হয় কিন্তু বেজের, ঠিক আছে, আর বেসিসিটি হয় কিন্তু অ্যাসিডের। তাহলে প্রথমে সংজ্ঞা আসছে বেসিসিটি অর প্রোটোসিটি অফ অ্যান অ্যাসিড, অ্যাসিডের বেসিসিটি কাকে বলে। তো এটার সংজ্ঞা হচ্ছে এটাই যে একটা অ্যাসিড কতগুলো প্রোটন আয়ন দান করতে পারে, একটা ওয়ান মলিকিউল অফ অ্যাসিড কতগুলো প্রোটন আয়ন সিস্টেমে দান করতে পারে সেটাকে তার হচ্ছে বেসিসিটি বলে। যদি একটা অ্যাসিড একটা প্রোটন দান করার ক্ষমতা থাকে তাহলে তাকে বলবো মনোবেসিক অ্যাসিড বা মনোপ্রোটিক অ্যাসিড, কারণ তার একটা প্রোটন আছে। এখানে উদাহরণ দেখতে পাচ্ছ হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে মনোবেসিক বা মনোপ্রোটিক অ্যাসিড। আচ্ছা, এরপর আসছে অ্যাসিডিটি অফ বেস, এক মলিকিউল বেস কতগুলো হাইড্রোক্সিল আয়ন সিস্টেমে প্রদান করতে পারবে সেটাকে বলে তার অ্যাসিডিটি অফ বেস। এইটাকেও এই অনুযায়ীও হচ্ছে বেসকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, মনো অ্যাসিড, মনো হাইড্রোক্সিক বা ডাইহাইড্রোক্সিক এরকম। মনো মনো হাইড্রোক্সিক যেমন মনো অ্যাসিডিক হচ্ছে, এটার উদাহরণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। আচ্ছা, এটা জাস্ট এক দুই লাইনের একটা কোশ্চেন ছিল, কোশ্চেন ছিল। এটা কি অম্লত্ব আর ক্ষারত্ব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত নম্বর পড়ালাম? 5 নম্বর। এরপর আসছে রিলেটিভ স্ট্রেংথ। রিলেটিভ স্ট্রেংথটা তোলা থাক পরের ক্লাসে, দেখি কিছু জিনিস গুরুত্বপূর্ণ ওটা আগে পড়ে নিই চ্যাপ্টার থেকে, তো পরে পড়াবো। আচ্ছা, আমরা কোন পর্যন্ত পড়লাম? আমরা পড়লাম এখন পর্যন্ত আরহেনিয়াসের কনসেপ্ট, ব্রনস্টেডের ব্রনস্টেড লাউরির কনসেপ্ট, কনজুগেট অ্যাসিড বেস পেয়ার এবং একটা ইম্পর্টেন্ট রুল। এরপর পড়লাম হচ্ছে, এরপর কি পড়লাম? অ্যাসিডিটি, অ্যাসিডিটি বেসিসিটি কাকে বলে এটা। আচ্ছা, কিছু বলবা কি? না বললে মিউট করে ফেলো। আচ্ছা, এ পর্যন্ত পড়লাম, এর মাঝে বেশ কিছু জিনিস আছে, তবে আমি আজকে একটা বেশ ইম্পর্টেন্ট জিনিস পড়াতে যাচ্ছি, সেটা হচ্ছে এটা। দেখো, দেখতে পাচ্ছ কি? রিলেটিভ অর্ডার অফ দ্য অ্যাসিডিটি অফ মিথেন, অ্যামোনিয়া, ওয়াটার মলিকিউল অ্যান্ড হাইড্রোজেন ফ্লোরাইড মলিকিউল। পিডিএফটা দেখা যাচ্ছে? জি ম্যাম। এর আগে একটা টপিক বাদ থাকলো, রিলেটিভ স্ট্রেংথটা ওটা পরে পড়িয়ে দেব। এটা যে থিওরি গুলো পড়াচ্ছি এখান থেকে দুইটা কোশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে এবং এটা খুব মনোজ। এখানে চারটা হচ্ছে মলিকিউল দেওয়া আছে এবং বলছে যে কোনটা স্ট্রং অ্যাসিড বা কোনটা স্ট্রং বেস, সেটা স্ট্রং অ্যাসিডিটি অনুযায়ী বা তাদের হচ্ছে অ্যাসিডিটির ধারা অনুযায়ী তাদেরকে বিভক্ত করতে, ক্রমান্বয়ে কোনটা কম অ্যাসিড, কোনটা উইক অ্যাসিড, কোনটা স্ট্রং অ্যাসিড, সেই অনুযায়ী বিভক্ত করতে হবে। বিভক্ত করার জন্য আমাদেরকে প্রথমেই দরকার এই মলিকুলার কনজুগেট বেস। কেন দরকার? আমরা জানি একটা, যখন পড়লাম অ্যান ইম্পর্টেন্ট রুল, ওখানে পড়িয়েছি যে কনজুগেট বেস যদি উইক হয়
তাহলে তার অ্যাসিড হবে তত স্ট্রং, ঠিক আছে? আমরা প্রথমে কনজুগেট বেসের স্ট্রেংথটা বের করব, সেই অনুযায়ী তাদেরকে সাজাবো, এবং তারপর বলবো যে হচ্ছে তার অ্যাসিডের অ্যাসিডটা কতটুকু স্ট্রং। তো কনজুগেট একটা প্রোটন দান করে, অ্যামিনো একটা প্রোটন করে, ওয়ান মলিকিউল একটা প্রোটন দান করে, এবং হাইড্রোজেন ফ্লোরাইড একটা প্রোটন দান করে গঠন করবে, ঠিক আছে? এগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে আসি। এখানে দেখো কার্বনের, আমরা জানি কার্বনের ক্ষেত্রে লাস্ট কক্ষপথে আছে চারটা ইলেকট্রন, তাই না? চারটা ইলেকট্রনের মধ্যে হচ্ছে তার তিনটা ইলেকট্রন বাউন্ড আছে তিনটা হাইড্রোজেনের সাথে, তাহলে আর এবং এখানে কয়টা অ্যাটম আছে, মোট কয়টা অ্যাটম আছে? কার্বন একটা আর হাইড্রোজেন তিনটা। ভলিউম হচ্ছে, টোটাল ভলিউম হচ্ছে অ্যাটমের টোটাল ভলিউম হচ্ছে 4, কিন্তু এখানে দেখো আয়ন একটা যেহেতু দেখাচ্ছে, একটা একটা ইলেকট্রন, সরি, ইলেকট্রনের যে অ্যাভেলেবল যে ভলিউমটা এক্ষেত্রে এই মলিকুলটার ক্ষেত্রে বা এই আয়নের ক্ষেত্রে 1/4, ঠিক আছে? এই আয়নের 1/4 ভলিউম অ্যাভেলেবল আছে ইলেকট্রনের জন্য, ঠিক আছে? ইলেকট্রনের ভলিউম অ্যাভেলেবল আছে কত বললাম, 1/4। ঠিক একইভাবে NH2- যে আয়নটা দেখছি আমরা এখানে দেখাই, এর ক্ষেত্রে কয়টা অ্যাটম, 2^3, তাহলে ইলেকট্রনের জন্য অ্যাভেলেবল ভলিউম হচ্ছে 3/1, ঠিক আছে? ঠিক একইভাবে অ্যাভেলেবল ভলিউম বলতে ম্যাডাম অ্যাভেলেবল, এটা বুঝতে পারতেছি না আপনি কিভাবে ক্যালকুলেট করতেছেন। আচ্ছা ঠিক আছে, আবার বলছি, অ্যাভেলেবল ভলিউম প্রথমে বলি, অ্যাভেলেবল ভলিউম বলতে ইলেকট্রন কত ডিলোকালাইজ করতে পারে, ডিলোকালাইজেশন বলতে বুঝো যে কিভাবে বলবো যে, আচ্ছা ভলিউমটা, এটা ডিলোকালাইজেশন না বুঝো কিন্তু ভলিউম, এটা এটা প্রথমে মনে রাখো যে ভলিউম যত, অ্যাভেলেবল ভলিউম যত বেশি হবে ইলেকট্রনের ডেন্সিটি তত কম হবে, ঠিক আছে? এখন ভলিউমটা কিভাবে ক্যালকুলেট করছে ওটা একটু পরে বলছি, এটা প্রথমে মাথায় ঢুকাও যে অ্যাভেলেবল ভলিউমটা যত বাড়ছে তত ইলেকট্রনের ডেন্সিটি কমবে, এটা মাথায় গেছে? এটা প্রথমে বুঝেছো? বলো। হ্যালো, জি ম্যাম। আচ্ছা এখন আসছে অ্যাভেলেবল ভলিউমটা কিভাবে বের করছে সেটা। প্রথমে কি বললাম, মিথেন মলিকিউলের ক্ষেত্রে, মিথেন মলিকিউলের ক্ষেত্রে দেখো কয়টা অ্যাটম আছে, এখানে অ্যাটম কয়টা আছে বলো? চারটা। হ্যাঁ চারটা, এবং নেগেটিভ আয়ন কয়টা আছে? একটা নেগেটিভ আয়ন আর চারটা হচ্ছে হাইড্রোজেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আচ্ছা মিউট করো। আচ্ছা তাহলে এখানে দেখো অ্যাটম আছে চারটা, তার মানে টোটাল ভলিউম হচ্ছে 4, কিন্তু ইলেকট্রন বা যে নেগেটিভ আয়নটা সেটা বিচরণ করতে পারবে 1/4 ভলিউমে, ঠিক আছে? এটুকু বোঝা গেল? এটুকু যদি বোঝা যায় তাহলে পরেরটাতে যাব। জি ম্যাম। আচ্ছা তারপরের আয়নের ক্ষেত্রে দেখো অ্যামোনিয়া মলিকুল যে আয়নটা গঠন করেছে সেক্ষেত্রে দেখো তিনটা অ্যাটম আছে এবং ইলেকট্রনের জন্য অ্যাভেলেবল ভলিউম আছে 1/3, ঠিক আছে? একইভাবে হাইড্রোক্সিল আয়নের জন্য 2/1 ভলিউম অ্যাভেলেবল আছে, ফ্লোরাইড আয়নের জন্য পুরোটাই হচ্ছে অ্যাভেলেবল আছে, ঠিক আছে? তাহলে ভলিউম, ইলেকট্রনের জন্য অ্যাভেলেবল ভলিউম কি যত ডান দিকে যাচ্ছি তত বাড়ছে না, বলো? জি ম্যাম। হ্যাঁ আচ্ছা, অ্যাভেলেবল ভলিউম যদি বাড়ে তাহলে ইলেকট্রনের ডেন্সিটি কমবে, ঠিক আছে? হ্যাঁ ইলেকট্রনের ডেন্সিটি, এখন দেখো এই লাইনটা এখন পড়তে পারো, ইলেকট্রনের ডেন্সিটি যত বেড়ে যাবে তার বৃদ্ধি বেড়ে যাবে, ঠিক আছে? প্রোটন,
আচ্ছা, এই ক্ষেত্রে কি হচ্ছে যে যত যত বাম থেকে আমরা ডান দিকে যাচ্ছি তত ভলিউম বেড়ে যাচ্ছে, ভলিউম বেড়ে গেলে কি হবে, ডেনসিটি ডিক্রিজ করতে থাকবে। হ্যাঁ, ডেনসিটি ডিক্রিজ করতে থাকবে। ডেনসিটি ডিক্রিজ করলে ইলেকট্রনের ডেনসিটি যদি ডিক্রিজ করে তাহলে প্রোটনের প্রতি আকর্ষণ কমে যাবে, কমে যাবে। আচ্ছা, তাহলে এই চারটা মলিকিউলের ক্ষেত্রে আমরা দেখছি যত বাম থেকে ডান দিকে যাচ্ছি তত প্রোটনের প্রতি আকর্ষণ কমতে থাকছে। প্রোটনের প্রতি আকর্ষণ কমলে তার ব্যাসিসিটি কি রকম হবে, কমতে থাকবে না, ডিক্রিজ করতে থাকবে না? জি ম্যাম। আচ্ছা, এই হলো তাহলে আমরা ব্যাসিসিটির ভিত্তিতে কনজুগেট বেসগুলোকে এইভাবে হচ্ছে অ্যারেঞ্জ করতে পারি। বুঝে গেছে? এই অ্যারেঞ্জমেন্ট আমি হাইলাইট করেছি, দেখতে পেয়েছো কি? আচ্ছা, তাহলে এই অ্যারেঞ্জটা আসলে মানে অ্যারেঞ্জ এই যে এখান থেকেই দেখতে পাচ্ছ, এই যে ভলিউম প্রথমে আসবে, অ্যাভেলেবল ভলিউম, তারপরে হচ্ছে ডেনসিটি, তারপরে হচ্ছে ডেনসিটি যদি বাড়ে তাহলে তো প্রোটনের প্রতি আকর্ষণ কিরকম সেই অনুযায়ী। প্রথম মলিকুল, প্রথম আয়নের ক্ষেত্রে দেখো এর ভলিউমটা সবচাইতে কম, অ্যাভেলেবল ভলিউমটা সবচাইতে কম, সবচেয়ে আবার তাহলে কি ডেনসিটি সবচাইতে বেশি ইলেকট্রনের আকর্ষণ বেশি। আচ্ছা, আমি আর একবার নিজের মতো বলে দিই, তোমরা শুনে নাও। হ্যাঁ, প্রথম মলিক প্রথম আয়নের ক্ষেত্রে ডেনসিটি সবচাইতে বেশি, প্রোটনের প্রতি আকর্ষণ বেশ। এই চারটার মধ্যে স্ট্রং বেস হচ্ছে এই আয়নটা, এটা হচ্ছে, এটা কি আয়ন বলে, এটাকে মিথাইল আয়ন বলতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যামোনিয়া, যে অ্যামোনিয়ার কনজুগেট বেস, তারপর হচ্ছে ওয়াটারের কনজুগেট বেস বা হাইড্রোকার্বন, ভলিউম কম, কারণ হচ্ছে এখানে দেখো চার ভাগের এক ভাগ ভলিউম অ্যাভেলেবল আছে ইলেকট্রনের জন্য। ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে আমরা সাজালাম বেসের স্ট্রেংথ অনুযায়ী। এই অ্যারেঞ্জমেন্টটা বোঝা গেছে? এর ঠিক অপোজিটটা হবে অ্যাসিডের ক্ষেত্রে। এই অ্যারেঞ্জমেন্ট পর্যন্ত বুঝেছো কিনা সেটা বলো। জি ম্যাম, বুঝে গেছি। আচ্ছা, তারপরে কি লিখবা? তারপরে লিখতে হবে যে আমরা জানি কনজুগেট বেসে, কনজুগেট বেস যদি হচ্ছে স্ট্রং হয় তাহলে তার প্যারেন্ট যে অ্যাসিড সেটা হবে উইক। ঠিক আছে, ঠিক একইভাবে মিথেন তখন হবে উইক অ্যাসিড, অ্যামোনিয়া হয়ে যাবে তার থেকে বেশি হচ্ছে অ্যাসিডিটি শো করবে। এখানে কপি করা আছে না, যাই হোক। তো এই মতবাদ অনুযায়ী, এই ব্যাখ্যা অনুযায়ী হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে স্ট্রংগেস্ট বেস এবং মিথেন মলিকুল হচ্ছে উইক স্ট্রংগেস্ট অ্যাসিড, সরি, হাইড্রোজেন ফ্লোরাইড মলিকুল হচ্ছে স্ট্রংগেস্ট অ্যাসিড এবং মিথেন মলিকুল হচ্ছে উইকেস্ট অ্যাসিড। এটা বোঝে গেছে? এটা যদি বুঝতে পারো বাকিগুলো বুঝতে পারবা। বুঝে গেছে? আচ্ছা, এরপরের পয়েন্টে যাচ্ছি। রিলেটিভ অর্ডার অফ দা অ্যাসিডিটি অফ হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ব্রোমাইড এবং হাইড্রোজেন আয়োডাইড। আচ্ছা, এখানে প্রোটন দান করলে কনজুগেট বেস যেগুলো হবে সেটা তো দেখতে পাচ্ছ, ফ্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন HCl উৎপন্ন করবে, হচ্ছে ক্লোরাইড আয়ন হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন করবে, ব্রোমিন আয়ন এবং হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে, আয়োডাইড আয়ন। এরা তো একই গ্রুপের সদস্য, তাই না? একই গ্রুপের, আমরা জানি উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় তত সাইজ কি হয়, ইনক্রিজ করতে থাকে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো ফ্লোরাইড আয়নের থেকে যত ডান দিকে যাচ্ছি আমি এই চ্যাপ্টার ক্ষেত্রে তত সাইজ বাড়তে থাকছে। তাহলে কিছু বলবা? আচ্ছা, সাইজ বাড়তে থাকার অর্থ ইলেকট্রনের জন্য যে অ্যাভেলেবল ভলিউমটা সেটাও বাড়তে থাকছে। তাহলে ইলেকট্রনের ডেনসিটি কি হবে? ইলেকট্রনের ডেনসিটি কমতে থাকবে। বুঝে গেছে? এ পর্যন্ত বলো বুঝেছি। আচ্ছা, ঠিক আছে।
ডেন্সিটি ইলেকট্রনের ডেন্সিটি ডিক্রিজ করতে থাকলে ওই একই আগের মতো আবার বলবো অ্যাট্রাকশন প্রোটনের প্রতি যে অ্যাট্রাকশন সেটা ডিক্রিজ করতে থাকে এবং বেসিসিটি ইনক্রিজ করতে থাকে সরি ডিক্রিজ করতে থাকে প্রোটনের প্রতি যত আকর্ষণ কমবে বেসিসিটিও তত কমবে অ্যাসিডের বেসিসিটি সরি এটা তো বেসিসিটি হওয়ার কথা না চেক করে নিই বা বেজের এখানে এক্ষেত্রে বলতে পারো যে বেজের স্ট্রেংথ তত কমতে থাকছে ঠিক আছে তো ফ্লোরাইড আয়ন আমরা ফ্লোরাইড আয়ন ক্লোরাইড আয়ন ব্রোমাইড এবং আয়োডাইড আয়নকে আমরা যদি অ্যারেঞ্জ করি তাহলে আমরা দেখতে পাবো যে ফ্লোরাইড আয়ন সবচাইতে স্ট্রং বেজ এক্ষেত্রে এবং আয়োডাইড আয়ন সবচাইতে উইক বেজ তাহলে ঠিক একইভাবে আগের মতো আমরা বলতে পারি যে একটা উইক বেজের কনজুগেট অ্যাসিড বা কনজুগেট বেজ যদি উইক হয় তার প্যারেন্ট অ্যাসিড হবে তত স্ট্রং ঠিক একইভাবে অ্যারেঞ্জমেন্টটা করে নিয়েছে এটা বোঝা গেছে ম্যাম ইলেকট্রন বলেন তো মানে ওটা ঠিক বুঝছেন আরেকবার বলো কোনটা ইলেকট্রন ডেন্সিটির উপর ভিত্তি করে কিভাবে হচ্ছে ইলেকট্রনের ডেন্সিটি বেশি হলে প্রোটনের প্রতি আকর্ষণ কমবে ঠিক আছে বুঝে গেছে তুমি মিউট করো না যে প্রশ্ন করেছো সে মিউট করো না ইলেকট্রনের ডেন্সিটি বেশি মানে কি ইলেকট্রন মেঘটা বেশি ইলেকট্রনের ঘনত্ব বেশি ইলেকট্রন ক্লাউডটা বেশি পরিমাণে মানে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি ঠিক আছে ছোট একটা জায়গায় অনেক বেশি চার্জ ইলেকট্রনের চার্জ কি তার প্রোটনের প্রতি আকর্ষণ অনেক বেশি হবে না করছে সেহেতু প্রোটনের প্রতি আকর্ষণও কমতে থাকছে আচ্ছা এইটা বোঝা গেল রিলেটিভ অর্ডার অফ দ্য অ্যাসিডিটি অফ হাইড্রোজেন ফ্লোরাইড বোঝা গেছে এরপর এটাতে আসবো এটা কি ম্যাডাম এই গ্রুপের উপর থেকে নিচে যাচ্ছে এই জন্যই না গ্রুপ হ্যাঁ গ্রুপের উপর থেকে নিচে যাচ্ছে এই জন্য বললাম যে সাইজের জন্য ঠিক আছে এই সাইজটা আমার দরকার কিসের জন্য অ্যাভেলেবল ভলিউমের জন্য ঠিক আছে তোমার প্রশ্ন থাকবে কিন্তু এই যে বোল্ড করা আছে না প্রশ্ন থাকবে এটা যে হচ্ছে রিলেটিভ অর্ডার অফ দ্য এটা ব্যাখ্যা করো ঠিক আছে যে এগুলোকে অ্যাসিডিটি অনুযায়ী সাজাও এবং ব্যাখ্যা করো এটাতেও তাই কোশ্চেন হবে এই যে বোল্ড করা আছে এটা কোশ্চেন প্রথমে আমার দরকার হবে কনজুগেট বেজ তারপরে আমার দরকার হবে কার সাইজ ছোট কার সাইজ বড় সেই অনুযায়ী ভলিউম সেই অনুযায়ী ডেন্সিটি সেই অনুযায়ী প্রোটনের প্রতি আকর্ষণ এবং সেই অনুযায়ী অ্যাসিডিটি বা বেসিসিটি ঠিক আছে বুঝে গেছে বুঝে গেছে আচ্ছা এরপর এই সবগুলো পিডিএফ একটু দিয়ে দেন কাইন্ডলি হ্যাঁ আমি ক্লাস শেষ হোক আমি দিয়ে দিব পিডিএফ দিয়ে তোমাদের জন্য রেডি করা তাছে আমার নিজের জন্য রেডি করা না ওকে ম্যাম আচ্ছা এরপরে আসছে রিলেটিভ অর্ডার অফ দা অ্যাসিডিটি অফ অক্সি অ্যাসিড অক্সি অ্যাসিড যেমন দেখো HClO এখানে দেখো আচ্ছা আমি জুম করলে কি তোমাদের ওখানে জুম হচ্ছে ম্যাম হচ্ছে আচ্ছা ঠিক আছে এখানে দেখো HClO ক্লোরিনের যোজনী এখানে হচ্ছে এক প্লাস ওয়ান ঠিক আছে এইখানে হচ্ছে তারপরে যে দ্বিতীয় সেখানে হচ্ছে প্লাস থ্রি তারপরেরটাতে হচ্ছে প্লাস ফাইভ এবং লাস্টেরটাতে হচ্ছে প্লাস সেভেন তো হিসাব তো করতে পারবা অক্সিজেনের মাইনাস এইট আর হাইড্রোজেনের প্লাস ওয়ান তাহলে ক্লোরিনের যোজনী হচ্ছে প্লাস সেভেন আচ্ছা এখানে এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে মানে অক্সিডেশন নাম্বার সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার আমি এ নাম্বারটা বুঝাচ্ছি ঠিক আছে এখন ক্লোরিনের কথা চিন্তা করো ক্লোরিন এখানে তো এটা তো মনোপ্রোটিক তাই না একটাই জাস্ট প্রোটন আছে এবং একটা প্রোটন দান করে ফেললে ক্লোরিন যে প্রথম যে সিএলও মাইনাস এটা উৎপন্ন করবে ঠিক আছে তো যতই এখানে বাম থেকে আমরা ডান দিকে যাচ্ছি ততই দেখো ক্লোরিনের অক্সিডেশন নাম্বারটা বাড়ছে
ঠিক আছে, অক্সিডেশন নাম্বার বাড়ছে, তার মানে কি অক্সিজেন ক্লোরিনের সাথে অ্যাটাচড অক্সিজেনের পরিমাণটাও বাড়ছে, কারণ প্রথমটাতে ছিল একটা ক্লোরিনের সাথে একটা অক্সিজেন অ্যাটাচড, দ্বিতীয়টার ক্ষেত্রে দুইটা অক্সিজেন অ্যাটাচড, তৃতীয়টার ক্ষেত্রে তিনটা অক্সিজেন অ্যাটাচড আছে, এবং ফোর্থ নাম্বারের ক্ষেত্রে ক্লোরিনের সাথে চারটা অক্সিজেন অ্যাটাচড আছে। তো চারটা অক্সিজেন এরা একটা সিগমা এবং একটা পাই বন্ড গঠন করে আছে, ঠিক আছে। এবং পাই বন্ডে আমরা জানি যে হচ্ছে ডিলোকালাইজেশন, ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয়। ডিলোকালাইজেশনটা একটু শুনে রাখো, ডিলোকালাইজেশনটা কি, যে ইলেকট্রনটা কোনো নির্দিষ্ট অ্যাটমের ক্ষেত্রে থাকে না, ঠিক আছে। যেমন ধরো কার্বন এবং অক্সিজেন, ইলেকট্রনটা কার্বন এবং অক্সিজেন, উপরেও আরেকটা কার্বন এবং অক্সিজেনের বন্ধন আছে, বাম পাশে একটা কার্বন অক্সিজেনের বন্ধন আছে, নিচে একটা কার্বন এবং অক্সিজেনের বন্ধন আছে, ইলেকট্রনগুলো সবগুলো কার্বন এবং অক্সিজেনের যে বন্ড সেগুলোতে বিচরণ করে, এটাই হচ্ছে ডিলোকালাইজেশন, ঠিক আছে, লোকাল থাকে না। বুঝিনি আরেকবার। আচ্ছা, আমি ডিলোকালাইজেশনটা কি সেটা একটু ছোট কথায় বোঝানোর চেষ্টা করছি। এক্ষেত্রে ডিলোকালাইজেশনের কথাটা খুব ইম্পর্টেন্ট। ডিলোকালাইজেশন, ডিলোকালাইজড ইলেকট্রন হচ্ছে সেই ইলেকট্রন যেটা কোনো অ্যাটমে মধ্যে মানে থাকে না, ফিক্সড থাকে না, বিভিন্ন বন্ধনের মধ্যে ঘুরতে থাকে, লোকাল হয়ে থাকে না, আর বিভিন্ন বন্ধনের মধ্যে ঘুরতে থাকে, ঠিক আছে। যেমন তোমরা একটু কল্পনা করো বেনজিন স্ট্রাকচারটা, ঠিক আছে, বেনজিন স্ট্রাকচারে কেকুল গঠনটা মনে করো, মধ্যখানে আমরা বেনজিন স্ট্রাকচারে গোল দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন, কারণ ইলেকট্রনটা কোনো একটা বন্ধনে নির্দিষ্ট থাকে না, একটা বন্ধনের মধ্যে নির্দিষ্ট থাকে না, সবগুলো বন্ধনে সে বিচরণ করতে থাকে। বোঝা গেছে কথাটা? ডিলোকালাইজেশন সঞ্চারণশীল ইলেকট্রন। ওই কার প্রশ্ন, কোন প্রশ্ন থাকলে বলো তো, একবার শুনতে পেলাম না। ক্লোরিন যখন একটা অক্সিজেনের সাথে বন্ধন গঠন করে থাকছে, তার থেকে বেশি ডিলোকালাইজড হচ্ছে চারটা অক্সিজেন যখন তার সাথে যুক্ত থাকছে তখন। তো ইলেকট্রনের ডিলোকালাইজেশন যত বেশি হবে তত বেশি, তত তার হচ্ছে ইলেকট্রনের ডেন্সিটি কমতে থাকবে, ঠিক আছে, এক জায়গায় ফিক্সড থাকছে না, সব জায়গায় সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, যার ফলে ডেন্সিটিটা কমতে থাকছে, ঠিক আছে। এটা বোঝা গেল? পরের পরের কথায় আসবো তারপর। আমাকে বলো এটা বোঝা গেল কিনা, ডিলোকালাইজেশনের পরিমাণের বৃদ্ধির সাথে হচ্ছে ইলেকট্রনের ডেন্সিটি ডিক্রিজ করছে, এটা বোঝা গেল কিনা সেটা বলো। আচ্ছা আচ্ছা, ইলেকট্রনের ডেন্সিটি যেহেতু ডিক্রিজ করছে, তাহলে প্রোটনের প্রতি আকর্ষণ কি হবে? ডিক্রিজ করবে, কমে যাবে। ডেন্সিটি কমে গেলে প্রোটনের প্রতি প্রোটনের প্রতি আকর্ষণ কমে যাবে। প্রোটনের প্রতি আকর্ষণ কমে গেলে তখন তার স্ট্রেংথটা, এটা কিন্তু চিন্তা করো কনজুগেট বেজের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে বেজের স্ট্রেংথটা ধীরে ধীরে কমতে থাকবে, এগুলোর কনজুগেট বেজের, তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে তোমার প্যারেন্ট অ্যাসিড, কনজুগেট অ্যাসিড যার যত বেশি উইক সে তত বেশি স্ট্রং অ্যাসিড, এক্ষেত্রে এসিএলও ফোর এটা হচ্ছে সবচেয়ে স্ট্রং অ্যাসিড। এখানে দেখো দ্বারা প্রকাশ করা অলরেডি হয়েছে, বুঝে গেছে? দেখো এই একটা বুঝলে বাকি বি সি নাম্বারও বুঝে যাবা। একটাতে কোনো কনফিউশন আছে কিনা বলো। অক্সিজেনের সাথে সম্পর্কটা কি ম্যাম? অক্সিজেনের সাথে, আচ্ছা এখানে দেখো অক্সিজেনের নাম্বার বেড়ে যাচ্ছে, ক্লোরিনের সাথে অক্সিজেনের বন্ধন সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং পাই বন্ড গঠন করছে, যেহেতু তোমরা অলরেডি এর আগে বলেছি, সেহেতু ইলেকট্রনের যে ডিলোকালাইজেশন সেটার পরিমাণ বেড়ে যাচ্ছে। বুঝে গেছে? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা সংক্ষেপে, আর হ্যাঁ বলো, এটা কি কেন্দ্রীয় জারণ সংখ্যার উপর নির্ভর করে বলতে? হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমে বললাম যে অক্সিডেশন নাম্বার বেড়ে যাচ্ছে, সব লিঙ্কড, একটার সাথে একটা লিঙ্কড, ঠিক আছে। আমি আরেকবার একটু সংক্ষেপে এটা বলে দিই,
ভিতরে আর কোনো প্রশ্ন থাকলে বলো, না তো এটা সংক্ষেপে একবার বলে শেষ করে দেব। সমস্যা আছে? হ্যালো, ইলেকট্রনের ডেনসিটি কমে যাবে। ইলেকট্রনের ডেনসিটি যখন কমে যাবে তখন তার প্রোটনের প্রতি আকর্ষণ কমে যাবে। প্রোটনের প্রতি আকর্ষণ যদি কোনো বেজের কমে যায় তাহলে তার স্ট্রেংথটা কম হবে। এক্ষেত্রে CLO4 যে HClO4 যে কনজুগেট বেসটা উৎপন্ন করে, ঠিক আছে, HClO4 যে কনজুগেট বেসটা উৎপন্ন করে তার স্ট্রেংথ হবে সবচাইতে কম। অতএব আমরা সেই রুল অনুযায়ী জানি প্যারেন্ট যে অ্যাসিড বা HClO4 এ হচ্ছে সবচাইতে স্ট্রং অ্যাসিড। বুঝে গেছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক একই ভাবে বি নাম্বার সি নাম্বারও ব্যাখ্যা একই রকম হবে। ঠিক আছে, বলো এই এই যে এই ফাইলটা দেখছো এটা আমি আবারও বলছি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কারো কোনো সমস্যা থাকলে বলো, না তো পরের ইয়াতে যাব, পরের স্লাইডে যাব। কারো কোনো সমস্যা আছে? সবাই কি অ্যাটেন্ডেন্স মানে রোল নাম্বার লিখে দিয়েছো? জি ম্যাম। কারো রোল নাম্বার লেখা বাকি থাকলে? ম্যাম সবাই ছিল, সবাই উপস্থিত আছে ম্যাম, সবাই প্রেজেন্ট 30 জনই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের এরকমটা ছিল না যে কেউ কেউ মানে ক্লাস বাদ দেওয়া এরকম ছিল না কেউ? না ম্যাম, সবাই ক্লাস করছে। না ম্যাম, সবাই আছে, সবাই ক্লাস করছে আজকে। ম্যাম সবাই আছেন। আচ্ছা, তোমরা মোট 30 জন? তো 29 জন ম্যাম, একজন 30 জনই তো। হ্যাঁ, একজন এক্সট্রা, তাছাড়া 31 জন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবার অ্যাটেন্ডেন্স হয়ে যাবে, ভালো কথা। তো রিলেটিভ অর্ডার অফ মলিকিউলস এর পরে আর একটা ভিতরে অনেক কনসেপ্ট আমি স্কিপ করে গেছি, পরের ক্লাসে পড়াবো। আজকে দুইটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন পড়াবো, একটা যেটা বলে দিলাম অলরেডি রিলেটিভ অর্ডার, এরপরে যেটা